হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন, আজকে সাপোর্ট শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, সবাই একটু কষ্ট করে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিকিউরিটি গ্রুপে প্রশ্ন লিখে দেন। সেটা হচ্ছে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিকিউরিটি গ্রুপে চলে আসবেন। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিকিউরিটি গ্রুপে এসে আপনি একটা পোস্ট করে দিবেন। এখানে আপনার গিগ চেক করাবেন, প্রবলেম যে কোনো প্রবলেমে আপনি এখানে পোস্ট করে দেন, আমি এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। সবারটা দেখে দিব, কোনো সমস্যা নেই। কিছু ছেলে মেয়ে লাগবে, এখানে ছেলে মেয়ে দেওয়া হয় না। আচ্ছা, আমি একদম লং টাইম গুলো দেখবো না, 18 ঘন্টা 2 ঘন্টা দিয়ে একটু নতুন করে কোয়েশ্চেন লিখে দেন। অনেক আগে আজ কিনা তাও জানি না, 2 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা। আচ্ছা, বলে সাপোর্টটা তখন ছিলেন, উনি দিয়েছেন। যদি কাউকে ভালো, ওকে আসুন। ল্যাপটপ কিনতে চেয়েছিলাম, বাজেট কিন্তু 22 সালের অনলাইন কাউন্টার। ওকে, এমএইচআর বিদ্যুৎ, আমার ভাই আমার গিগটা চেক করে দিবেন। এমএইচআর বিদ্যুৎ, বিদ্যুতের গতিতে চলে আসেন, আছেন আপনি? এমএইচআর বিদ্যুৎ ভাই থাকলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি, আনমিউট করছি। আপনি কি সাপোর্ট নিয়েছেন? হ্যাঁ, আমি এটা অনেক আগে করেছিলাম, পরে সাপোর্ট নিয়েছি আর কি, দেখাইছি কিছু দেখাইছি। ঠিক আছে, আপনি এই গিগ গুলো কখন বানাইছেন? এগুলা অ্যাকচুয়ালি আমি মানে আগে বানাইছি, আমি ফ্রি ক্লাস গুলো করছিলাম, করে বানাইছিলাম আর কি, এবং পাবলিশ করেছি। এগুলো আছে যে বাইরে অফার আসছে, ওই বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করতে কিছু বোঝার সমস্যা হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে আমার ওইভাবে সফল হতে পারিনি। পরে আমি গতকাল এই গিগ গুলো যে খারাপ, আপনি বুঝতে পারতেছেন যে লেখাগুলো বোঝা যাচ্ছে না? এই যে আপনার অতীতের যত গিগ আছে, হ্যাঁ, সবগুলো ডিলিট করে দিন। হ্যাঁ আচ্ছা, এবং গিগ গুলো ডিলিট কিভাবে করতে হয় আপনি জানেন? এখানে প্রিভিউ ওখানে ডিলিট অপশন আছে, ওখানে গিয়ে না নাকি এগুলো আমি এখন ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আপনার এই দুটো গিগের একটা গিগ ওরা ভালো হয়নি, এগুলো আপনার থাকা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। আপনি যে গিগটা এখন নিয়ে আসছি, বিপত্তর ডেকে নিয়ে আসছি, দেখেন আমি অনেক ভুল করছি, আইডিতে অনেক সমস্যা আছে, আমার রেসপন্স রেট বেড়ে গেছে। বুঝতে পারবেই আপনার যে এই যে সমস্যাগুলো, এগুলো আগে এই জন্য তো কাস্টমার করেছিলাম। হেল্প নেওয়ার জিনিস হচ্ছে, কারো সেলফ সাপোর্ট নেওয়া, হেল্প নেওয়া, এটা হচ্ছে বড় জিনিস। আপনার এখন এই যে গিগটা করছেন, এটাও ভালো হয়নি। হ্যাঁ, এই লুপটা ইউজ করছেন, গতকাল একজনকে সাপোর্ট দিয়েছি। হ্যাঁ, এটা দেখাইছি তো, এটা সেটা বলছি, ওনাকে সাপোর্ট দিয়েছি ওনার এই লোগোর কারণে। হ্যাঁ, লোগোর কারণে ওনার সাসপেন্ড হয়ে গেছে। আপনার ছবিটা চেঞ্জ করতে পারবেন, চোখের কাছে চোখের মধ্যে কোনো আলো, ঠিক আছে? আপনি ব্যানারটা চেঞ্জ করুন, সুন্দরভাবে গিগটা করে তারপর আবার সাপোর্টিং মেম্বারকে দেখাবেন। ওকে,
ঠিক আছে। I want to learn digital marketing, please. Please, me if you are skilled about of it. Okay. আচ্ছা বাই রিকোয়েস্টে সেঞ্চুরি করলাম দুই মাসে, একাধিক বাই রিকোয়েস্ট থেকে একটাও কাজ না পাওয়া। আমি ও ম্যান সোহাগ আছেন, সোহাগ সোহাগ হোসেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। সোহাগ আছেন? আপনাকে তো সাপোর্টে জয়েন হতে হবে। আসসালামু আলাইকুম, ফাইবার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সকল ধরনের সাপোর্টের জন্য যোগাযোগ করুন। ভালো, আপনার সাথে যোগাযোগ করবে। শেখ শাহরিয়ার হোসেন, শেখ শাহরিয়ার হোসেন আপনার স্ক্রিনে শেয়ার করুন। শেখ শাহরিয়ার হোসেন আছেন? মনে হয় কানেকশনের জন্য জয়েন করতে পারছেন না। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে HSC পাস আছে, কিসের জন্য এটা সেটা আমাদের রিলেটেড না। অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না কেন? হেল্প পোস্ট। রাকিবুল হোসেন কি আপনি কি আমাদের স্টুডেন্ট? রাকিবুল হোসেন থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। শফিকুল ইসলাম সুমন, হাউ আর ইউ স্যার? আই হোপ দ্যাট ইউ আর ভেরি ওয়েল। আই হ্যাভ এ কোয়েশ্চেন অফ মেসেজ রিলেটেড। আচ্ছা শফিকুল ইসলাম সুমন ভাই আসেন। শফিকুল ইসলাম সুমন ভাই আপনার মাইকটা আনমিউট করে কথা বলেন। মিনিমাইজ করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্নটা করুন। আমার একটা বায়ার রিকোয়েস্ট স্যার, একটা অফার লেটার আসছিল মনে হয়, এটা বুঝতে পারতেছি না বেশি, একটু দেখতেন। দেখান তো অর্ডার আসছিল সেটা দেখেন আমাকে। কোনটা? সঠিকভাবে শেয়ার করেন। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ারিংটা হচ্ছে না। শেয়ারে ক্লিক করবেন, তারপর আপনার অপশন থাকবে শেয়ার স্ক্রিনে, একদম উপরে বাম পাশে উপরে কর্নারে ওখানে আপনি ক্লিক করে দেন শেয়ার করবেন। আমাকে তো বুঝতে পেরেছেন? এখন স্ক্রিন শেয়ার হয়েছে, রেগে আপনার আপনাকে তো কাজ পেয়ে গেছেন একটা। ওটাই বলতেছিলাম আর কি, আজকে দুঃখিত তাই দেখতে পারলাম। ভাবুন তো, মাশাআল্লাহ আপনি $70 কাজ পেয়ে গেছেন, ভালো তো। এখন প্রবলেম কি হচ্ছে? হ্যালো হ্যালো। জি স্যার শুনতেছি। হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন আমাকে। কাজটা পাইছিলাম আর একটু বুঝাই দিতেন পুরোপুরি ভাবে কিভাবে শুরুটা করব। কাজটা পাইছেন বুঝাই দেওয়ার, আপনি বুঝে কাজটা নেননি, আমাকে মাস্টার অ্যাপ্রুভ করেন। আরে বাবা, মাস্টার অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজটা স্টাডি করেন নাই,
আপনি তো কাজই স্টার্ট করেন না স্যার আপনি চাইছিলেন আমাকে সাপোর্টার নিয়ে শুরু করার জন্য যদি শুরু না করেন ওই বায়ার যে কোনো সময় ক্যান্সেল করে দিবে আচ্ছা আপনাকে ইয়া দিছে কি কাজ কিসের কাজ কোনো রিকমেন্ড দিছে আপনাকে চ্যাটবটের কাজ আচ্ছা চ্যাটবটের কাজ তো চ্যাটবট তার ফেসবুকের লিংকগুলো দিছে সব ইনফরমেশন আপনাকে দিছে না লিংকগুলো দেয় না স্যার আপনি কেন সেন্ড মি আ রিমাইন্ডার দেন আপনার কাছে যে ওই বায়ারটা অফলাইনে অফলাইনে থাকে বেশি আর কি সমস্যা নাই অফলাইনে থাকলে আপনি রিমাইন্ডার দিয়ে রাখেন রিমাইন্ডারে যখন দিয়ে রাখবে এবং তাকে একটা মেসেজ লিখে দেন যে আপনার যে যে লিংক আছে যে ইনফরমেশন প্লিজ ফিল আউট দা রিকোয়ার ইনফরমেশন বাই ক্লিকিং প্রোভাইড দা রিকোয়ারমেন্টস অ্যাবভ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আই উইল বি এভার হেল্প ইউ টু হেল্প আপনি এখানে তাকে বলেন যে স্যার আমি আপনার এই যে কাজটা করব সে কাজের ইনফরমেশন আমি এখনো পাইনি এবং আপনার যে ফেসবুক যে ফেসবুকের সাথে আপনি চ্যাটবট সেটআপ করবেন সে ফেসবুক লিংক দিছে আপনাকে না স্যার দেয় নাই স্যার বলে তো বাবা আমার সাথে কথা বলার আগে তার সাথে কথা বলবেন তো আমি আপনারে তার ফেসবুকের লিংক আমি দিতে পারবো আপনি মাশাআল্লাহ সুন্দর স্যার তো ওই দিতে হবে ভাইয়ারে দিতে হবে হ্যাঁ তুতগুলো তো তার কাছ থেকে নেবেন না সারে রিকোয়ারমেন্টে কি কি আছে সারে যে চ্যাটবটের কাজটা শিখেছেন উনাকে বাইরের কাছ থেকে যে শিখ নিতে জিনিস চ্যাটবটের কাছ থেকে বাইরে থেকে কি কি ইনফরমেশন নিতে হবে সেটা আপনি স্যার বলেন নি ওখানে হ্যালো আপনি সেই জিনিসগুলো চান না সিম্পল জিনিস তো তারপরে না তারপর আপনি আমাদের কাছে সাপোর্ট আসবেন বা স্যারকে দেখাবেন যে স্যার আমি একটা কাজ পাইছি এভাবে এখন কিভাবে শুরু করলে ভালো হবে আমার কাজটা বুঝাই দেন আপনি তার কাছ থেকে তো কোনো জিনিসই নেন নাই আপনি কাজ করবেন কিভাবে বলেন আপনি তার ফেসবুকের আইডিটা নেবেন ওখানে বাবা আপনি আসলে আমার কি আপনাদের সাথে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আমি আপনি আপনাদের দেখাই আর তারপরে আর কি নিতে আর কি চাইছিলাম না না এটা তো কাজ তো নতুন কাজ তো তাই ওই নষ্ট হবে না আমাদের কাছে দেখেন তো স্যারের কথা তো সবগুলো ওখানে ক্লাসে বলা আছে আপনি আমাদেরকে কখন দেখাবেন আপনি সকল ইনফরমেশন নিয়ে এসে সবকিছু নিয়ে এসে বা স্যার এখন বলেন আমি কাজটা কিভাবে শুরু করব বা স্যারের অনুযায়ী শুরু করবে কিনা এটা হচ্ছে জিনিস আপনি তো তার কাছ থেকে যে কাজ করবেন তার কাছ থেকে তো কোনো ইনফরমেশনই আপনি নেন নাই তার কাছ থেকে কোনো ইনফরমেশন সে কিন্তু তার কাছ থেকে তো আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন তার ফেসবুক পেজ যে ফেসবুক পেজের সাথে চ্যাটবট ক্রিয়েট করবেন যে ফেসবুক পেজের সাথে বলবেন সে তারপর আপনি কোন চ্যাটবট সে ক্রিয়েট করতে চাচ্ছে ডায়ালগ ফ্লো করতে চাচ্ছে নাকি মেনি চ্যাট করতে চাচ্ছে বা অটো অটো রেসপন্স করতে চাচ্ছে কোনটা করবে এগুলো কি কথা ক্লিয়ার করছে নাকি স্যার বলছিলাম স্যার মেনি চ্যাট অথবা ডায়ালগ ফ্লো থেকে করতে বলছিলাম মানে যেকোনো একটা করলে হবে সেটাই তো জি আচ্ছা প্রথমত তাহলে তারা তার ইনফরমেশন গুলো নেন যে যে ইনফরমেশন গুলো আপনার প্রয়োজন কাজ করার জন্য সেই ইনফরমেশন গুলো তার কাছ থেকে চেয়ে নেন চেয়ে নিয়ে আপনি আজকে এখন তো সে যদি আপনি রাত 9টার আগে বা স্যারের ক্লাস শেষ হওয়ার পর পর যদি স্যার আসেন হ্যাঁ স্যারকে দেখাবেন আমি কি বুঝতে পেরেছেন সরাসরি স্যারকে দেখাবেন স্যারকে একটা পোস্ট করবেন এটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ এটার স্ক্রিনশট নেবেন একটা এটার স্ক্রিনশট নিয়ে স্যারকে বলবেন স্যার আমি একটা চ্যাটবটের কাজ পেয়েছি যেভাবে এখন পোস্ট করছেন আমাকে ফেসবুকে হ্যাঁ সেভাবে আপনি পোস্ট করবেন এইভাবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট এই স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন আমি কিন্তু বারবার বলছি এই স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন স্যার আমি একটা কাজ করছি কাজটা বুঝিয়ে দিবেন আবার সাবধান স্যারের কাছে যাবার আগে আপনাকে সকল ইনফরমেশন নিয়ে স্যারের কাছে যেতে হবে আদারওয়াইজ স্যার আপনাকে কোনো কাজ বুঝিয়ে দিবে না কারণ আপনি নিজেই বুঝিয়ে দিতে পারতাম কারণ আপনি কোনো ইনফরমেশন স্যার তার কাছ থেকে এখনো নেননি কোন চ্যাটবোর্ডে কি করবেন তারপরে স্যার আপনাকে সাপোর্ট দিবে কোনো সমস্যা নেই আপনি কতদিনের মধ্যে কাজ পেয়েছেন কিন্তু এখনো কাজ পাচ্ছে না যাই হোক এটা হচ্ছে অন্য জিনিস দুই মাস পার হয়ে গেছে কাজ পাই নাই আপনি ভালো ভাগ্য ভালো আপনি এটা নিয়ে আরেকটু রিসার্চ করেন স্যারের ক্লাস গুলো আরো ভালোভাবে দেখেন আর পাশাপাশি তার কাছ থেকে ইনফরমেশন নেন কি কি লাগবে সেই ইনফরমেশন গুলো যে ফেসবুক পেজ হ্যাঁ লিংক
সেগুলো আপনি তার কাছ থেকে নেন, নিয়ে আবার এগুলো ইনডাইরেক্টলি বলবেন না, সরাসরি বলবেন না, যে বলবেন যে আমার কাজের জন্য চ্যাটবট ক্রিয়েটের জন্য তোমার ফেসবুক পেজটা আমার লাগবে, ঠিক আছে, এবং ওটাতে কি কি করা লাগে এগুলো আমি স্যারের কাছ থেকে, আপনি স্যারের ক্লাসে দেখে এগুলো তার কাছ থেকে ইনফরমেশন করতে চান, যে সবগুলো নিয়ে স্যারের কাছে, স্যারের কাছে দেখাবেন, ঠিক আছে। কারণ আপনি এখন ইনফরমেশন পাইনি, আমি এখানে রিমাইন্ডার সেন্ড করে দিছি, হ্যাঁ এটা যদি দেন তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ আপনার কাছে সব ইনফরমেশন আছে, তার এখানে আমি এর জন্য এটা দিয়ে নেই, এটা দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। I have all the information I need. মানে ওনার কাছ থেকে যত ইনফরমেশন প্রয়োজন আছে সবগুলো আপনার কাছে আছে, তাই না? এখন কি সেগুলো আছে আপনার কাছে, থাকলে স্টার্ট করে দেন, কোনো সমস্যা নেই। যদি না থাকে, আমি যেটা রিমাইন্ডারে দিছি, উনি আসলে আপনাকে দেখে প্রয়োজন, আপনি আরেকটা মেসেজ দিয়ে রাখেন যে ফেসবুক পেজ চ্যাটবট ক্রিয়েট করার জন্য তো আপনার এই জিনিসগুলো আমার লাগবে, সেগুলো দিলে আমি কাজটা স্টার্ট করতে পারি, ধন্যবাদ দিয়ে আপনি একটা এসএমএস করে রাখেন, ঠিক আছে? ঠিক আছে। আর এগুলো সবকিছু নিয়ে আর একটা ওই জায়গায় করব যে মেসেজ অপশন আসছে এখানে, এখানে হ্যাঁ এই এখানে টাইপ ইওর মেসেজ হেয়ার লেখছে না, এখানে লেখেন। আর একটা জিনিস, যখন এই স্যারকে ইয়া দিবেন ওই রাতে কাজ দেখানোর জন্য স্ক্রিনশটটা দিবেন, যে আপনি কাজটা পাইছেন $70, সেই $70 স্ক্রিনশটটা নিয়ে এখানে পোস্ট করবেন যে স্যার আমি একটা কাজ পাইছি, একটু দয়া করে আমাকে কাজটা বুঝাই দেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, জি স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন, ও শেয়ার করছেন, হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? এই তো শুনতে পাচ্ছি, বলেন। যে যে প্রবলেমটা এখানে, একটা ডোমেইন কিনছি আর হোস্টিং কিনতে হবে কিভাবে ওটা আমি বুঝতেছি না। হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে, এখানে ডোমেইন হোস্টিং হচ্ছে এটা কিসের? এটা হচ্ছে ডাইনা হোস্ট আর কি, ডাইনা। ওদের সাথে যোগাযোগ করতে বলছিলাম, করছিলেন? আমি কিভাবে করব, ওদের তো ডাইরেক্টলি ফোন নাম্বার পাচ্ছি না। আপনি এটা কিভাবে কিনছেন? এটা কিনছে আপনার যে সার্চ দিয়ে, এখানে যে নাম আসছে তোরা যেগুলো চাইছিল বিকাশ নাম্বার টাম্বার দেওয়ার পরে এটা হয়ে গেছে। আর আপনার হচ্ছে হোস্টিং কিনতে হবে সার্ভিসে, অর্ডার নিউ সার্ভিসে গেলে এখানে অপশন আছে, কিন্তু আমি বুঝতেছি না এখানে। অর্ডার নিউ সার্ভিস না, যে এখান থেকে 134 এটা এটা আপনি এখানে ক্লিক করেন। হ্যালো, জি এখানে ক্লিক করেন, আমি করব না আপনি করবেন? করেন, আপনি করেন। যে এইখানে আপনার এখানে আবার ডোমেইন নেম চাচ্ছে, কিন্তু এখানে তো মনে করেন নতুন করে নাম দিলে আবার নতুন কিনার অপশন আসতেছে, কিন্তু আমি যেটা কিনছি ওইটা কিভাবে সেট করব এখানে? ওটা আগে সেট করে নিতে হবে, তো ডোমেইনটা আপনি ওয়েবসাইটে সেট করে নেন না, নিজে ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটটা বানানোর পর ওখানে আপনি ওই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। ডোমেইনটা কই আপনি, ওইটা কিভাবে ইমেইলে যাব কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি হোস্টিংটা নেবেন কিসের জন্য? আপনি প্রথমত ডোমেইন কিনে আপনি রেডি করবেন কি ওয়েবসাইট, তারপর হোস্টিং কিনবেন। আপনি স্যার ক্লাসটা দেখেননি? জি দেখছি, কিন্তু এইখানে তাই না, এখানে লেখেন না, সার্চে লেখেন, সার্চে লেখেন, এখানে লেখেন। ও
কিছুই আসছে না, এটা আমার অন্য ইমেইলে। এটা নাকি? না এটা আমার ইমেইলটা একটু চেঞ্জ করতে হবে, আমি করতেছি। এই যে ডাইনা হোস্ট লিমিটেড একটা আছে তো, এইখান থেকে কিনছিলাম এটা দিয়ে। এই যে অর্ডার কনফার্মেশন এটাই দেই। জি এই যে আপনি এখন এই হোস্টিং এই ডোমেনটা দিয়ে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করেন আগে, ঠিক আছে? তারপর যে ওয়েবসাইটে আপনার যে লিংক ইয়াটা পাবেন, মনে করেন আমাদের এখানে যে আউটসোর্সিং হেল্প ডট নেট যেটা আছে না, সেটা দিয়ে হোস্টিংটা কিনতে হবে। সেটার উপর ভিত্তি করে হোস্টিং কিনতে হবে। এটা দিয়ে আপনি কাজ করেন। আমি তো কন্ট্রোল প্যানেলটা পাচ্ছি না, এখান কিভাবে এটা ইয়ে করব? যে কন্ট্রোল প্যানেল থাকে যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া লাগে, ওইখানে তো যেতে পারতেছি না। ওখানে স্যারের ক্লাসে যেতে হবে। ওখানে আমি স্যারের ক্লাসটা দেখে দিয়ে ওখানে যেতে হবে। আপনি ওখানে যদি না পান, এখন আমি কেমনে পাবো? দেখছেন তো স্যার তো আপনার এটা আপনার কিনা থেকে একদম শেষ পর্যন্ত দেখাইছিল না, এর জন্য আমি বুঝতেছি না এটা। কিনা থেকে শেষ পর্যন্ত দেখাইতে হবে না তো, আপনি হোস্টিংটা নিছেন না? জি, এখন ওই কন্ট্রোল প্যানেলে আমি এখানে যেতে পারতেছি না। এখানে আপনি হোস্টিংটা নিছেন না কন্ট্রোল? এটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? জি আপনার নাম না? জি এটা আমার নাম। হোস্টিং এর না, চুজ এর ডোমেইন বলতেছে। হোস্টিং অ্যাসিস্ট্যান্ট, শেয়ার হোস্টিং অ্যাসিস্ট্যান্ট। ওই যে অপশন একটু আগে গেছিলেন না, ওইখান থেকে মানে দুইটা একবারে কিনা যাবে, কিন্তু একটা কিনতে পারতেছে না। আমি ইউটিউব থেকে দেখছি, কিন্তু ওরা দুইটা একবারে কিনতেছে, হোস্টিং প্লাস ডোমেন। এখানে শুধু হোস্টিং কিনতে হবে এটা তো বুঝতেছি না। না এখানে তো হোস্টিং দা আপনি এখান থেকে কিনছেন কিভাবে? একসাথে কিনেন নাই? এগুলো সব একসাথে তো, ডোমেইন হোস্টিং সবগুলো তো একসাথে দেয়। আপনি কিভাবে কিনছেন? এখানে আপনি প্রথমে হোমে যান, হোম থেকে এখানে একটা ইয়ে আছে আর কি, যান দেখ। আমি দেখাচ্ছি এটা, ওখানে ওনাদের সাথে কথা বলতে হবে, এটা আমার মাথায় ঢুকতেছে না। এখানে একটা সার্চ বার আসছিল, এখানে এই যে এখানে সার্চ দিয়ে দেখলে এখানে
আপনার দেখাবে নতুন কিনতে হলে এখান থেকে সার্চ দিয়ে দেখতে হবে যে রেজিস্ট্রেশন নিউ ডোমেন নিচে। আমার মনে এটার সাথে একেবারে হোস্টিং সহ আছে, ঠিক আছে? হোস্টিং সহ হলে তাহলে তো টাকা বেশি কাটতো, তাও তো কাটি নাই, শুধু 200 টাকায় কাটছে নামের জন্য যেটা আর কি। হোস্টিং সহ আছে, আপনি এটাকে রেডি করেন, রেডি করে তারপর এটার সাথে যাই না হোস্টার আপনি ইয়া পান নাই ফেসবুক পেজে ইয়া পান নাই তাদের নাম তো ফোন নাম্বার পাচ্ছি না কোন যে বাংলাদেশি যে নাম্বার গুলা। এই যে ডাইনা হোস্টেল এরিয়া, ইয়া বাবা এটা আমার ক্লিক হচ্ছে না কেন? হ্যালো, হ্যালো, জি ভাই শোনা যাচ্ছিল না তো কিছু? আমাকে একটু করুন। জি ঠিক করছি। এটা কি গ্রুপ? এই যে ডাইনো হোস্ট, ঠিক আছে। আরে বাবা বুঝলি মিস, আপনি এখানে মেসেজে কথা বলেন, হ্যাঁ এটা হচ্ছে ওদের পেজ, এটা সমাধান এখান থেকে পাবেন। আবার গেছে নাকি আমার কানেকশন? হ্যালো হ্যালো, আরে বাবা, হ্যালো হ্যালো, জি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ খুব বেশি সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন এই 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 হোস্টের সাথে আপনি কথা বলেন, যেখানে চ্যাটের একটা অপশন আছে, হ্যাঁ তারে এই বাংলা বললেও সমস্যা হবে না, আপনি বাংলা ইয়া করতে পারবেন যে আমি কার সাথে। এই যে এখানে আমাকে মাস্টার প্রুফ করেন। জি করছে, এখানে ওনাদের সাথে সরাসরি লাইভে এই যে লাইভে আপনার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? এই যে নাম্বার দিচ্ছে এটা না বললাম, কিন্তু আমার যে ফাইবারের সমস্যা ওইটা তো কোনোভাবে ঠিক হচ্ছে না, ওইটা নিয়ে কি করব? ঠিক আছে আপনাদের সাথে। আচ্ছা যেটা ফাইবার প্রবলেম সেটা আমি আপনারা দেখাই দিচ্ছি, আপনি নিজে নিজে করতে পারবেন, আমি আপনাকে লিংক দিয়েছি একটা, ঠিক আছে? আপনি যে ওইটা আমি দেখছি কিন্তু ওইটা তো যেভাবে করছে এটা আর কি দেখাইছে না। না আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? জি আমি আপনাদের যে আমি স্ক্রিনশট দিয়েও দিয়েছি ওদের কাছে। বাবা কথাটা শুনেন তারপর বলেন। জি স্ক্রিনটা এই স্ক্রিনশটটা নেবেন, নিয়ে আপনি কিভাবে দিয়েছেন দেখান তো আমারে।
ওই যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন না, ওইটা আমি অনেক আগে দেখে উনি যেভাবে বলছে ওইভাবে আমি করছিলাম কাজটা। এখন কিভাবে করছেন আমাকে দেখান, কিভাবে করছেন আমাকে। যেখানে সাপোর্টে গেছি, তারপর একটা যেগুলো লেখার দরকার ওইটা লিখছি, দেখাচ্ছি। এটা তো হওয়ার, আপনি আমাকে দিতে বলছিলেন তো আমি ওই ভিডিওটা দেখে দিছিলাম ওইটা। এই যে এখানে যাবেন, ঠিক আছে, আমি এখন দেখাই দিচ্ছি আপনি কি করবেন। ওদের সাথে লাইভ চ্যাট করার কোনো অপশন নেই বা লাইভ না, আপনাকে যেটা দিচ্ছি সেটা সেটা একদম। এই যে লিখছে হাউ টু ভেরিফাই ইওর ফোন, কাস্টমার সাপোর্ট, আপনি কি এখান থেকে করছিলেন? এখান থেকে করছিলাম মনে হয়। আরে বাবা, এত মাউস স্পিড দিয়ে রাখছেন আপনি। ভেরিফাইং ইউর আইডেন্টিটি, সেখানে বলে দিচ্ছে যে কিভাবে ভেরিফাই করবেন না করবেন, এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এবং আমি আপনাকে যেভাবে বলছিলাম, আপনি যে ছবিটা, আমি আপনাকে তখনও বলছিলাম ছবিটা চেঞ্জ করতে, করার নেই, ছবিটা অন্ধকার, আপনার চোখগুলো বোঝা যাচ্ছে না, আপনি বলছেন আমি পরে চেঞ্জ করে ফেলবো, এই পরটা আর আপনার তখন আসে না। আপনার এই যে স্পিডের কারণে আমি এটা কাজ করতে পারতেছি না। ওকে, যে হাউ ক্যান আই অ্যাট্রাক্টিভ মাই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, অ্যাক্টিভেটেড মাই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, আসছে যে এখানে করতে আপনি করেন নাই, বললে এই জিনিসগুলো হইতো না, এতদিন আপনাকে দিয়ে দিত। অ্যাকাউন্ট ইস্যু মাই সেলার অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল, সাবজেক্ট লিখবেন কি, লিখে দেন তারপর এইটার স্ক্রিনশটটা নিয়ে আপনি কি করবেন, এখানে অ্যাড করে দিবেন, কোনটার এই যে স্ক্রিনশটটা, এটা এটার স্ক্রিনশটটা নিয়ে এখানে অ্যাড করবেন, এখানে অ্যাড করবেন, তারপর এখানে ডেসক্রিপশন কি লিখবেন, ডিয়ার ফাইবার অথরিটি, দুইটা মেসেজ দিছো ওইখান থেকে কপি করে দিয়ে দেব একটা। কোনটা মেসেজ দিবেন, আগে আন্তাজে মেসেজ দিলে হবে নাকি, দেখি কি মেসেজ দিবেন। আগে আপনি একটা নিজে দিয়ে দিছিলেন আর আমি একটা দিছিলাম, দেখান না, দেখান আমার দেখান। আচ্ছা দেখাচ্ছি, আপনি কি ফাইবার অ্যাকাউন্ট ইমেল কি দুইটা নাকি, ফাইবার অ্যাকাউন্ট কয়টা আপনার? একটা একটার ভিতরে দুইটা ইমেলের মধ্যে কি একটা আসতেছে নাকি দুইটাতে দুইটাই আসতেছে? একটাই আসতেছে।
এটা আমি নিয়ে গেছিলাম আর আপনি একটা দিয়ে দিয়েছিলেন I got a notification to Fiverr my account and I'm among the third I don't understand the process how to make it done properly and maybe I made a mistake and the result হ্যাঁ এটা কপি করে নেন পুরো কপি করে নেন এটা আবার তখন দিয়ে দেবো হ্যাঁ কপি করে নেন আচ্ছা ওই মেসেজ মেইলে আবার যান তো মেইলটা তো আবার যান এক কোথা থেকে আসছে হ্যাঁ একটু উপর ওঠেন একটু উপর ওঠেন এটা দেওয়ার পরে এটা কি বলছিল আপনাকে এটা তো একটা মেসেজ দিছিল রাখেন 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 এটা দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে জানাবে বলছিল জানাই নাই আপনাকে যে একটা মেসেজ দিছিল এরপর আরেকটা দাঁড়ান দাঁড়ান একটু হোল্ড করেন একটু হোল্ড করেন জেনারেল অল ইনকোয়ারি ওয়ার অ্যানসার দা অর্ডার দা ডিটেইলস রিসিভড টু অপারেশনালি ডিউ টু দা সাম রিকোয়েস্ট রিকোয়ারিং মোর রিসার্চ দ্যান আদার টু ডিউ অলসো ডিউ টু এক্সপিরিয়েন্স ডোমেইন ডিমান্ড পরে যেটা আসছে ওটা দেখাবো না এটাই তো দেখাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আসছে লেটার পরে উপর দেখি আমার মাস্টার দ্যাট রিকোয়েস্ট নে রিসোর্স এডিশনাল ফর মি ইউ ক্যান অলসো এই যে এখানে যে সাপোর্ট গিগ এটা কিসের জন্য আমি এটা বুঝতেছিলাম না এখান থেকে কোনো কিছু করা যায় কি হ্যাঁ এটা তো আপনার গিগ এর জন্য বলছে আপনার তো গিগ প্রবলেম না আমার তো ভেরিফিকেশন করতে গিয়ে এরকম হয়ে গেছিল ওই সময় এই যে আবার কি ইস্যু অ্যাকাউন্ট ইস্যু এটা এটা আবার ওই যে সেম জিনিসটা আবার দিছে এখানে আমি যেটা এখন যাচ্ছি দেখি আপনি কোনো কাজ করতে পারতেছেন না না কোনো কিছু হচ্ছে না একদম অ্যাকাউন্ট পুরো লক এটা দেখে লাভ নেই কি ইস্যু ঠিক আছে আপনি ওটি যেভাবে করছি সেটা আবার একটা মেসেজ দেন কাজ হয়ে যাবে বাবা আমার কানেকশন কেমন গেছে কানেকশনটা কি হচ্ছে আমি বুঝতেছি না হ্যালো হ্যালো জি হ্যাঁ শুনতে পাচ্ছি চেক করুন আমাকে নিচে আসেন তো একটু নিচে ঠিক আছে আপনি এখন আবার ওই যেটা যেভাবে দিছি এটা এটা সবগুলো আবার একই জিনিস দিচ্ছে ওখান থেকে একই জিনিস দিচ্ছে
আপনি আবার মেসেজ করেন, তারা আপনাকে একটা অপশন দিবে। আমি একটা ইংলিশ ভিডিওতে দেখছিলাম যে রিকোয়েস্ট নাম্বার না ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি, ওই রিকোয়েস্ট নাম্বারটা দিয়ে ওদের সাথে কিভাবে যোগাযোগ করা যায় নাকি রিকোয়েস্ট নাম্বার কথাটা বলতে হয় যে আমি আমার রিকোয়েস্ট নাম্বার এত, এটা বললে ওরা এখান থেকে কিছু একটা করে দেয় আর কি, একটা ইংলিশ ভিডিওতে আমি দেখছিলাম, ওইরকম কোনো কিছু জানেন কি আপনি? না না আমি ওটা আমি জানি, এই নাম্বারটা সেন্ড করা, আপনি আবার রিকোয়েস্ট দেন, আপনি আবার পাঠান, তার প্রয়োজনে আপনি এটা সহ দেন, এই মেইলটা সহ দেন, বলেন যে আমি অলরেডি আপনাদেরকে মেইল করছি। ঠিক আছে আপনি আবার দেন, দিয়ে কি বলে দেখেন আবার। Again, let's say thank you for reaching out of fiber support. This is a auto reply. It's just a relative know the receive your inquiry. I will get back to you with a human response as soon as possible. এটার পর আর কোনো মেসেজ দিছে? Due to the high demand, the current response time may extend up to 10 business days. তার কোনো ইনফরমেশন, এটার পর কোনো মেসেজ আসছে? হ্যালো হ্যালো, এটার পরে কোনো মেসেজ আসছে? সজীব আছেন? জি আছি। আমাকে মাউস টাইপ করেন, এই যে আপনি রিকোয়েস্ট দিছেন যে এটা আসছে তো এখানে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনি এখানে দিয়ে আবার 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 সরাসরি লেখেন, আবার সরাসরি মেসেজটা এখানে দেন, ও যেখানে লেখছেন না। হ্যালো, জি জি বলেন, এই যে আপনি এখানে মেসেজটা দিচ্ছেন না, এটা কপি করে দিয়ে দিলে চলবে, এটা কপি করবেন, এটা কপি করে এখানে দেন, এখানে লিখছে যে ইয়েটা হয়নি, প্লিজ গিভ মি অ্যানাদার চান্স হবে যেন, একটু পড়ে দেবো। Request you give me another chance. I request you also. Give me another chance. I can do it. ঠিক আছে,
এখানে ওই যে স্ক্রিনশটটা আবার দিয়ে দেন হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে এখানে রাইট ক্লিক করে দেন জি মাই অ্যাকাউন্ট ডিসেবল স্ক্রিনশটটা দিয়ে সাবমিট করে দেন ওরা আপনাকে ইনফরমেশন দিয়ে করবে এখানে যেটা লিখছে সেটা সেখানে সে আবার সাপোর্টে রিকোয়েস্ট করতে বলছে সেটা সাপোর্টে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না আপনাকে এইগুলা তো অটো রেসপন্স দিচ্ছে ওরা তো আর কি কোনো মানুষ তো দেখতেছে না এটা মনে হচ্ছে হ্যাঁ দেখবে এখন আপনি আজকে কি বার আজকে আছে কি বার আজকে মনে হয় বুধবার আপনি এখন দেন এখানে এই যে ইয়াটা দেন হ্যাঁ এই যে এটা কি বলছিলাম আমি ইউ প্রোফাইল ওয়াজ ইয়াটা যে স্ক্রিনশটটার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ আবার পাঠাই দেন আবার দেন রেসপন্স করবে তাড়াতাড়ি করবে এখানেই করেন অন্য জায়গায় করার দরকার নেই আচ্ছা তাহলে ইসলামকে জানতে হলে ওকে একটি আইটি কোম্পানির জন্য কিছু সংখ্যক গ্রাফিক ডিজাইনার ওয়েব ডেভেলপার সাইফুল ইসলাম রবি ভাই আমার গিগটা একটু দেখে দেন সাইফুল ইসলাম রবিন সাইফুল ইসলাম রবিন আপনার স্ক্রিনটা শেয়ার করুন সাইফুল ইসলাম রবিন আছেন সাইফুল ইসলাম রবিন আপনি যদি থাকেন আপনার স্ক্রিনটা শেয়ার করুন মাইকটা আনমিউট করেন আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম বলেন ভাইয়া এই যে আমি একটা গিগ তৈরি করছিলাম ওই দিন একটা করছিলাম পরে এটা ভালো হয় না এটা ডিলিট করে নতুন ভাবে আবার করছি আই উইল প্রমোট ইউ বিজনেস অর এনি কাইন্ড অফ প্রোডাক্ট ইন ইউএসএ আহা আপনি কি আপনার সাপোর্ট টুকুই থাকেন অন্যজনের সাপোর্ট দিয়ে একটু শুনেন না গতকালকে সাপোর্টে ছিলেন আমি যখন সাপোর্ট দিয়েছিলাম গতকালকে ভাইয়া কারেন্ট চলে গিয়েছিল পরে তো আমি আর থাকতে পারি নাই কোশ্চেন সাবমিট করছিলাম সাপোর্ট দেখলে নিজেরই উপকার হয় আপনি যে গিগটা করছেন এটা তো এখন ডিলিট করতে হবে আপনি কি প্রমোট করবেন কোথায় করবেন বলেন এখানে কোনো ইনফরমেশন আছে টাইটেল হচ্ছে অনেক বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস টাইটেলের সাথে এসইও এর সাথে লিংক হয় এটার সাথে এই যে দেখেন লিংক এই টাইটেলের সাথে লিংক হয়ে যাবে এখন কেন লিংক হয় সেটা আমি বিস্তারিত বুঝাচ্ছি সেটা হচ্ছে যখনই এটা লিংক করবে এটা এসইও করে ফেলে বায়েররা যখন আমাদেরকে খুঁজে কি নাম দিয়ে খুঁজবে আমার নাম দিয়ে খুঁজবে না ভাইয়া টাইটেল দিয়ে খুঁজবে না বায়ার বায়ারের কাজের মতো করে খুঁজবে বায়ার এসে বলবে যে আমার কি করতে হবে আমার একটা ফেসবুক মার্কেটিং এর কাজ আছে ফেসবুক প্রমোশনের কাজ আছে ফেসবুক প্রমোশন নিয়ে লিখবে ফেসবুক হয়ে গেল দেখেন এখানে কিওয়ার্ড দেখছেন ফেসবুক প্রমোশন ফেসবুক মার্কেটিং এগুলো হচ্ছে কিওয়ার্ড যখনই আমরা আপনি যেরকম এরকম সার্চ দেই ফেসবুক প্রমোশন দিলে অনেকগুলো তোমরা দেখেন 5654টা গিগ আছে তার মানে আমি এটা এই কিওয়ার্ড দিয়ে আমি যখন সার্চ দেই তখন এই গুলা আমাকে এখানে শো করছে এখন আপনি যে গিগটা দিছেন যে গিগটা বানাইছেন সেটা কোনো কিওয়ার্ড আছে আপনার টাইটেলে না টাইটেলে হ্যাঁ
টাইটেলে নেই মানে এখানে আপনার গিগটা এখানে দেখাবে না। ফেসবুক প্রমোশন, প্রমোশন ফেসবুক, ফেসবুক প্রমোশন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন, মানে ফেসবুক প্রমোশনটা একসাথে থাকতে হবে, তাহলে আপনার গিগটা সার্চ ইঞ্জিনে, ফাইবার সার্চ ইঞ্জিনে উপরে শো করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। দাঁড়ান আমি একটু আমার কানেকশনটা একটু চেঞ্জ করি। ঠিক আছে, এখন আপনাকে করতে হবে, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনছি। আপনি এই গিগটা ডিলিট করে দিবেন। এখন ডিলিট করে দিয়ে আপনি কি করবেন, নতুন করে গিগ বানাবেন? হ্যাঁ ভাই, আসলে আসলে ভাই একটা প্রবলেম হয়ে গেছে, মানে গিগটার জন্য মানে এত বেশি হয়ে গেছে, মানে গিগটা এখন আমি তৈরি না করে অন্য কোনো কাজে যাইতেই পারতেছি না। এখন আপনি যাবেন কিভাবে? আপনি তো যাওয়ার আগে তো আপনি ভুল করতেছেন, আপনারা তো আপনাদের তো বলে দেয় যে এটা কিওয়ার্ড রেজাল্ট ফর ফেসবুক প্রমোশন, আপনি ওখানে যদি অন্য কিছু দিয়ে লেখেন আপনার গিগটা খুঁজে পাওয়া যাবে না। এই গিগের মধ্যে আপনার ফেসবুক, ফেসবুক লেখাটা নাই। আপনি এই গিগটা ডিলিট করে দিবেন, এখানে আপনি টাইটেলটা ঠিক করবেন আগে। টাইটেলটা মনে হয় আমি ওদিন আপনাকে দেখাইও দিয়েছিলাম, আপনি এখানে ইয়ে করেন না, আই উইল প্রমোট অর্গানিকলি ইউর বিজনেস, ঠিক আছে? আই উইল প্রমোট অর্গানিকলি, আই উইল অর্গানিকলি প্রমোট ইউর, বাবা আগে আগে লেখেন পরে লেখেন, আমাকে তো বুঝছেন, বা আই উইল প্রমোট, আই উইল ম্যানুয়ালি প্রমোট ইউর বিজনেস, এভাবে দেন, বুঝছেন? বা আই উইল ফার্স্টলি প্রমোট ইউর বিজনেস ইন ইউর টার্গেটেড এরিয়া, ইন ইউর টার্গেটেড লোকেশন বাই ফেসবুক প্রমোশন। আমাকে তো বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি এখন, আমি আপনি যেটা বলছেন আমি আপনাকে দেখাই, এরকম দিলে আমি যেটা লিখবো এখন, আই উইল ম্যানুয়ালি প্রমোট, ভাই মাছ ধরতেছেন কিন্তু ভাই, প্রোডাক্ট না দিয়ে বিজনেস দেন, বিজনেস না দিয়ে প্রোডাক্ট দেন। পাইছেন কোন রেজাল্ট? না ভাইয়া, চিন্তা করতে হবে ভাই, এটা এটা আপনার কাজ হই, আপনার কি আপনার জন্য পারফেক্ট হতে পারে, এই রেজাল্টে কেউ নাই।
বা আপনি এখানে ম্যানুয়ালের জন্য অর্গানিক লিখলেন, অর্গানিকলি থাকলে থাকতে পারে, আপনি ম্যানুয়ালি ইউজ করেন কোনো সমস্যা নেই, বা অর্গানিকলি শুনুন। যেভাবে আমি দেখাইছি সেভাবে হয়নি, কালার চেঞ্জ করে ফেলছেন কেন, পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছেন, কালার কম্বিনেশন নিয়ে আপনারা এত দুর্বল কেন? এরপরে এখানে এই যে এই লেখাটা একটু বড় করেন, এটা একটু ছোট করে দেন, এটা আরো বড় করবেন, এক পাশে নিয়ে গেছেন, এটা মাঝামাঝি থাকবে, ঠিক আছে, মাঝামাঝি থাকবে, বেশি বড় একটু ঠিক আছে। আপনি ব্যানারটা নিয়ে কাজ করেন, হ্যাঁ, পেছনে ব্যাকগ্রাউন্ড ঠিক করে দেন, আর এই যে এই কোয়ালিটি 100% কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন, এটা হোয়াইট করে দেন, পুরোপুরি হোয়াইট করে দেন, লেখাটা বোঝা যাচ্ছে না, আর এই যে ফেসবুক প্রমোশনটা বড় করে দেন, হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই যে ফেসবুক প্রমোশন টাইটেলে যদি ফেসবুক প্রমোশন থাকে, ফেসবুক প্রমোশন লিখবেন টাইটেল ব্যানারও, মানে দুটো জায়গায় মিলিয়ে রাখবেন, সব জায়গায় একই থাকবে। আচ্ছা, কতদিন ধরে ভাই এই গিগটা নিয়ে ঘুরতেছেন, আমি সেটাই বুঝতেছি না। আপনি কি করবেন, ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে গিগটা বানান, বানিয়ে পাবলিশ করবেন। ভাই ওইটা দিয়েই করছি, ইংলিশ টেস্ট তো চাইতেই আছে, কিন্তু এটার জন্য তো ওয়েব ট্রাফিকের জন্য তো ইংলিশ টেস্ট চাওয়ার কথা না, আপনি এটা ডিলিট করে দিয়ে আপনি নতুন ভাবে করেন, যখন ক্রিয়েটে নিউ গিগ দিবেন, এখানে প্রথমেই আপনার সকল জিনিস দেওয়ার পর এইখানে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে, টাইটেল সবকিছু দেওয়ার পর ক্যাটাগরি দেওয়ার পরে কি দিবেন, ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে সেভ করে দিবেন, সেভ করে বাকি কাজগুলো করে একদম ডাইরেক্ট পাবলিশ করে দিবেন, আর প্রবলেম হবে না। আর ভাই ইংলিশ টেস্ট কোনো লাগবে না, আমি ইংলিশ টেস্ট ছাড়া অনেক জনের করে দিছি, হ্যাঁ, প্রয়োজন হবে না, আর যদি প্রয়োজন হয় এটা দিয়ে করে দেখেন, না হলে আপনাকে আমি একটা লিংক দিব, সেই লিংকে যোগাযোগ করে আপনি ইংলিশ টেস্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, যারা এই মুহূর্তে জয়েন আছেন, সবাই একবার কষ্ট করে আমার সাথে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট ফেসবুক গ্রুপে একটা প্রশ্ন লিখে দেন, বা আপনার একটা কোশ্চেন সাবমিট করে দেন, যে আপনার প্রবলেম কি আছে সেটা আমি এখান থেকে দেখে দেখে আপনাকে সাপোর্ট দিব। শেখ শাহরিয়ার হোসেন আছেন? শেখ শাহরিয়ার হোসেন, শেখ শাহরিয়ার হোসেন,
সবাই সাবধান, জামান স্যারের নামে ফেক আইডি। তুষার আলী, তুষার আনলিমিটেড ওয়ান ইয়ার ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট সেল করা হবে, কেউ নিতে চাইলে ইনবক্স। লাভ মোহাম্মদ, অবশ্যই। তো এইখানে এটা এই রিলেটেড না, সরি আমি এটা কেটে দিলাম। সঞ্জয় রায়, স্যার বায়ার মেসেজ করছে, একটু দেখবেন প্লিজ। সঞ্জয় রায় আসেন, সঞ্জয় রায় আপনার স্ক্রিনটা শেয়ার করুন ভাই। সঞ্জয় রায় আছেন নাই তো? নিকে, যার কাছে মাইক্রো ও ফ্রান্সের যেমন বঙ্গচিত্র আছে তুমি বানিয়ে এভাবে হ্যাশট্যাগ দিয়ে কন্ট্রোল করুন। আমার গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং ইত্যাদি এই কাজগুলো জানি আমি। ফাইবার আপওয়ার্কে কাজ কিভাবে করে শিখতে চাই? আচ্ছা, অনলি কার্স আপিরা, তোমরা ঘরে বসে কি লিখছে দিনিয়া, আর তো নো বাট 500-600 ইনকাম দিনে লিখছে মনে হয়। যারা ফ্রিল্যান্সিং শিখে নিজের কেরিয়ার করতে চান আগ্রহীরা যোগাযোগ করুন। আচ্ছা, ফাতে ইশরাত, আমি জামাল স্যার স্টুডেন্ট, ফেসবুক মার্কেটিং স্যাম্পল দেখাতে এবং কিছু প্রবলেম নিয়ে লাইভ সেল পেতে চাচ্ছি ফারুক স্যার কাছে। বিসিএল, বিসিএল কে ভাই? হ্যালো, হ্যালো, জি বলেন স্যার। আমার মেসেজটা একটু দেখুন ভাই, আপনার পরিচয় তো বলেন তো আগে, আপনি কে? স্যার আমি সঞ্জয় রায়, লালমনিরহাট থেকে। সঞ্জয় রায়, তা তো নাম এটা বিসিএল কেন রে ভাই? আপনার এখানে যদি বিসিএল থাকে আপনাকে চেনা যাচ্ছে, নামটা চেঞ্জ করবেন তো। বলেন, প্রবলেম বলেন। স্যার এই বাইরের মেসেজটা দেখবেন স্যার? বাইরের মেসেজ দিছে, বাইরের মেসেজ দেখবো, বাইরের মেসেজ দেখে তারপর কি যাচ্ছে বায়ার? স্পেনের বায়ার, এটা লিখছে জাপান টিভি 49 whatever। আচ্ছা, আপনাকে মাস্টার এফেক্ট করেন, এটা কি প্রথম নক দিছে আজকে? জি স্যার। কখন দিছে স্যার? এটা এই 6টার দিকে এসএমএস করছে সকালে। জি স্যার, সকালে তো চলে গেছে, ও তো ঘুমাচ্ছে এখন, বলে দেখা লাভ কি? হ্যালো, এটা আপনাকে তখনই ভালো সাত ঘুম থেকে উঠে লাভ দিয়ে ওটাকে রেসপন্স করা উচিত ছিল, বলতো আপনাকে কাজ দিত। এটা তো আপনাকে সরাসরি গিগ থেকে নক করছে, তার মানে আপনার গিগকে র‍্যাঙ্ক করছে, করে ফেলছেন। আই ওয়ান্ট টু নো ইফ ইউ ক্যান গেট সেলস মাই ক্লথিং ব্র্যান্ড। উনি জানতে চাচ্ছে আপনি কি তার ক্লথিং ব্র্যান্ডটা বিক্রি করতে পারবেন কিনা। এই তো প্রথম কথাই তো শেষ। আপনি তাকে বলবেন যে, তখন আপনি তাকে বলা উচিত ছিল, আমি দেখি আপনি কি বলছেন, ছিল তার বলে লাভ নাই। টু ইনক্রিজ দ্য সেলস অফ ইউর ক্লথিং ব্র্যান্ড ইউ নিড টু প্রমোট ইউর ব্র্যান্ড এ প্রোডাক্ট অন সোশ্যাল মিডিয়া। আই এম ম্যানেজার, আই নো হাউ টু গেট প্রোডাক্ট প্রমোশন অর সেলস, গেট আ বিজনেস উইথ দ্য ডিলস। আহা, প্রথম কথা আপনি ভুল বলছেন। আপনি তাকে বলা উচিত ছিল আমরা সেলস এর গ্যারান্টি দিই না, আমরা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটালাইজ ভাবে অনলাইনের মাধ্যমে পুরো আপনার প্রোডাক্টটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যখন সোশ্যাল মিডিয়া সাইডে বা আপনার কোনো টার্গেটেড এরিয়া থাকলে সেখানে প্রচার করতে পারবো, প্রমোট করতে পারবো। ইফ ইউ হ্যাভ এ গুড প্রোডাক্ট দেন কাস্টমার উইল টেক ইউর বা সেল ইউর বাই ইউর প্রোডাক্ট, সিম্পল জিনিস।
আমাদের কাছে তো সেল করো না। আচ্ছা যাই হোক, এটা আপনি বলে ফেলছেন, কিন্তু সেলস এর কথা কখনো বলবেন না। প্রমোশন পর্যন্ত ঠিক আছে, বাট এটা ঠিক নেই, এই কথাটা ঠিক নেই, ঠিক আছে? প্রমোশন ঠিক আছে, আপনার হাউ টু ইনক্রিজ প্রোডাক্ট প্রমোশন, ইফ ইউ হায়ার মি আই উইল ওয়ার্ক ফর ইউ উইথ মাই ফুল কানেকশন অ্যান্ড লাভ, গেট এ বিজনেস। উনি আবার কথা বারবার বলতেছে, দেখছেন? আপনার কথাই চিরা বিজবে না, উনি কনফার্ম চলে গেছে। উনি কি বলতেছে বারবার, গেট এ বিজনেস উইথ দ্য ডেইলি সেল। এখন আসছে, আপনি যখন বলছেন সেল করে দিবেন, এখন উনি আসছে আপনাকে প্রতিদিন সেল করে দিতে হবে। ইজ ইট পসিবল? আপনি কি সেলসম্যান ভাই? You need to promote your outfits on social media for a few days to increase your daily sales. Then the sales of your business will increase. ঠিক আছে, আপনি যেভাবে বলছেন ভালো বলছেন, লাস্টের কথাটা ঠিক আছে, এর জন্য লাস্টের কথা শুনে সে আর আনসার করতেছে না, বুঝতে পারছেন? সেলস করা হচ্ছে আমাদের। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি, নাকি আমি একে একে ভেগে ভেগে বলতেছি? আপনাকে জানতে হবে, এই জন্য স্যার ভিডিও গুলো একটা ভালোভাবে দেখেন, তাকে একটু বুঝাই বলবেন যে স্যার এভাবে তো সরাসরি আমরা অনলাইনের মাধ্যমে সেল করে দিতে পারবো না, বাট আমি আপনার প্রোডাক্টটা সুন্দরভাবে গুছিয়ে যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, যেভাবে মানুষের ভালো লাগাতে পারি, সে কাজটা আমি করতে পারবো, সেটার জন্য আপনি আমাকে হায়ার করতে পারেন, ঠিক আছে? এটা এটা হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স লেভেল, লার্নিং লেভেল, আপনি এখানে শিখেন, কোনো প্রবলেম নাই, আস্তে 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 ডে বাই ডে আপনি আরো ভালো করতে পারবেন। আপনি এটা লিখছেন, ফার্দার যদি সে কোয়েশ্চেন করেন আনসার করে, তাহলে আপনি আনসার করবে, কারণ আপনি যখন আপনি তার কথার আনসার করতেছে না, সে আপনাকে আর ইগনোর করছে, এরপর আর কোনো আনসার সে করে নাই, ঠিক আছে? সে যদি নেক্সট এসে যদি আনসার করে, দেন আপনি আনসার করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপাতত তার সাথে আর কথা বলার দরকার নাই। আমি বলতে পারেন যে আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কি কি করতে পারবেন, আপনি ক্লথিং সাইট গুলো তাকে বলতে পারেন যে আপনার টার্গেটেড এরিয়া কোথায়, সে টার্গেটেড এরিয়া অনেক গ্রুপে জয়েন আছেন, এগুলো আপনি তাকে বিস্তারিত বলতে পারেন, ঠিক আছে? কিন্তু সেলস এর কথা আপনি আর কখনো বলবেন না। আপনি হয়তো সেই সেলস এর কথা শুনে হয়তো আপনাকে কাজ দিবে, আলটিমেটলি আপনি তার প্রমোশনের কাজটা করলেন, আপনার দুই দিন তিন দিন চার দিনের মধ্যে কারো সেলস হয় না। যদি দুই তিন দিন চার দিন মার্কেটিং করে যদি কোনো মানুষের সেলস হতো, তাহলে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান কোম্পানি কোনটা ছিল? ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে বাংলাদেশ, সরি ইউনিলিভার, আমি ইউনিলিভারের নাম বলি, একটা ওয়ান অফ দ্য কোম্পানি, তারা হাজার হাজার কোটি ডলার মার্কেটিং এ খরচ করতো না, করতো? ওয়ার্ল্ড এর যত বড় বড় এই অ্যাক্টার আছে, বড় বড় প্রত্যেকটা দেশের অ্যাক্টার নিয়ে তারা তাদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজ এখনো করতেছে, যুগ যুগ করে আসছে, এখনো স্টিল করে যাচ্ছে, করতেছে না? তিন দিনে যদি প্রোডাক্ট সেল করা যেত, তাহলে তো তারা যুগ মার্কেটিং করতো না। তো আপনাকে ওভাবে চিন্তা করতে হবে, সেলস করার কাজ আমাদের কাজ না, আমরা দুই তিন দিনের মার্কেটিং করবো $10, সে তো $10 জন্য তার সেলস হবে, অর্গানিক্যালি সেলস হবে, সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো না, ঠিক আছে? এভাবে কথা বলেন, বাট সেলস এর না, প্রমোশন মার্কেটিং আপনার যে কাজ সে কাজের কথা বলবেন। স্যার আমার আমি একটা গিগ তৈরি করছি, গিগটা একটু দেখবেন স্যার। বাড়তি কথা বললে বিপদে পড়বেন, গিগ আর তৈরি করেন, আপনার গিগটা র্যাঙ্ক করছে, বুঝছেন? যে গিগ র্যাঙ্ক করছে সেটাতে বাইরে কোর্স দেন। আপনি কিসের গিগ করছেন স্যার? এটা হলো ফেসবুক, হ্যাঁ স্যার, এটা ফেসবুক বিজনেস পেজে একটা গিগ তৈরি করছি। আচ্ছা দেখান, শেয়ার করেন। সেলস এর কথা বলবেন না, হ্যাঁ সেলস এর কথা বললে বিপদে পড়বেন,
ঠিক আছে স্যার আপনি এর আগের গিগটা কি কাউকে দেখাইছিলেন না স্যার আমি তো নতুন গতকালকে এডমিশন নিছি গতকালকে এডমিশন নিছেন আপনারা ব্যানারটা নিয়ে কাজ করবেন বুঝছেন ব্যানারটা ভালো হয়নি আপনার এই যে প্রথম ব্যানারটাও ভালো হয়নি এই ব্যানারটা ভালো হয়নি আর এই লোগো গুলো দিবেন লোগো গুলোর কারণে আপনি সাসপেন্ড হবেন না লোগো ইউজ করা যাবে না লোগোর জন্য আপনার গিগ তো সাসপেন্ড করবে সাথে আইডিও সাসপেন্ড করে দিবে এখানে কোনো লোগো ইউজ করতে পারবেন না আপনি এখানে লোগো গুলো ইউজ করছেন ফাইন আমি বুঝলাম এখন আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝাই দেন যেহেতু আপনি যেগুলো ইউজ করছেন আপনি জানেন ফেসবুক ফাইন বুঝলাম ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো কেন বাকি লোগোগুলো কিসের জন্য এই গিগটা কিসের ফেসবুক বিজনেস ফেসবুক বিজনেস ফেসে এই বাকি লোগোগুলো কিসের জন্য স্যার একসঙ্গে ছিল তো লোগোগুলো একসাথে ছিল বলে আপনি এখানে যাই থাকুক আপনি তাই দিয়ে দিবেন হইতে পারো না তো ভাই আপনার গিগটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ বানাবেন এখানে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ অ্যাট্রাক্টিভ ফেসবুক বিজনেস পেজ ফর ইউ বা বিজনেস পেজ দেখেন আই উইল ক্রিয়েট অ্যান অ্যাট্রাক্টিভ ফেসবুক বিজনেস পেজ ঠিক আছে ফাইন শর্টকাট করছেন ভালো করছেন টাইটেল ঠিক আছে ব্যানারের মধ্যে ফেসবুক বিজনেস পেজ নিচে লিখবেন ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ একসাথে লেখেন পাশাপাশি এটা আরো বড় করেন এখানে পয়েন্ট দেন এখানে পয়েন্ট দিবেন এখানে লিখে আপনি ডিজাইন করবেন ঠিক আছে এই যে প্রমোট ইউর বিজনেস প্রমোট ইউর সার্ভিস অর প্রোডাক্ট অন ফেসবুক এটার মানে কি ভাই বিজনেস পেজ বানাবেন সেখানে প্রমোটের বিষয় কেন আসছে এখানে আপনাকে আমাদের স্যারের ক্লাসটা আছে না হ্যাঁ ওটা একটু ভালো করে দেখবেন পাশাপাশি আপনি যে ফেসবুক বিজনেস পেজের গিগটা বানাচ্ছেন সেই ফেসবুক বিজনেস পেজের বিষয়গুলো নিয়ে আর একটু ঘাটাঘাটি করবেন এখানে ফেসবুক বিজনেস পেজ আসবে ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ এটা ছোট করে দিবেন ফেসবুক বিজনেস পেজটা আরও বড় করে দেন এক্সপার্ট ইনটা আরও ছোট করে দিবেন এটা এত বড় করার দরকার নেই মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা বড় করতে হবে কোন জিনিসটা ফেসবুক বিজনেস পেজটা এই লেখাটা বড় করতে হবে আর এখানে চারটা পয়েন্ট দিতে হবে চারটা পয়েন্ট কি চারটা পয়েন্টের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কি কি আপনি সেট আপ করতে পারবেন অ্যাট্রাকটিভ লোগো অ্যান্ড ব্যানার বা ডিজাইন লোগো অ্যান্ড ব্যানার এভাবে লিখবেন তারপর লিখতে পারেন স্টোরি রাইটার তারপর বলতে পারেন আপনি অ্যাকশন টু সিটি এ বাটন সেট আপ সিটি এ বাটন কিওয়ার্ড সেট আপ এই পয়েন্টগুলো আপনি এখানে কি করবেন চার পাঁচটা পয়েন্ট এখানে দিবেন আমি বুঝাতে পারছি আপনার গিগ যত গিগ করবেন আমাদের এই আউটসোর্সিং ইনস্টিটিউটে থাকাকালীন আমাদের এখানে শিখাকালীন আপনার একটাই জিনিস প্রথমেই মাথার মধ্যে গেঁথে রাখবেন আপনার থিম হবে কিরকম এখানে উপরে থাকবে যে গিগের যে গিগে হোক না কেন মনে করেন এটা ফেসবুক এই ফেসবুক মার্কেটিং এর গিগ এখানে ফেসবুক মার্কেটিং বড় করে লেখা থাকতে হবে নিচে পয়েন্ট এটা হচ্ছে মেইন থিম ঠিক আছে এখানে কি থাকে গুগল টপ র্যাঙ্কিং বড় করে লিখে দিবেন নিচে নিচে লিখবেন পয়েন্ট এটা হচ্ছে মেইন থিম তারপর এর মধ্যে আপনি যত ডিজাইন করার করেন ক্লিয়ার তা আপনি ডিজাইন গুলো ঠিক করেন ঠিক করে কালকে আমাকে আবার দেখাবেন যাচ্ছে না ঠিক আছে হ্যালো ঠিক আছে কমপ্লিট আচ্ছা ইয়া ফাতে ইশরাত আপু আসেন ফাতেহা ইশরাত আপনি আছেন স্ক্রিন শেয়ার করেন ফাতে ইশরাত আছেন আপনার মাইকটা মিউট করেন জি ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ ক্লিয়ার শুনতে পাচ্ছি বলুন ওকে থ্যাংক ইউ
আমার একটু আমি নিউ স্টুডেন্ট, ফেসবুক প্রমোশন স্যাম্পলটা আমাকে একটু দেখে দেবেন। আর তাছাড়া পোস্টিং লিংক বিল্ডিং এর সময় ফেসবুকে ফেসবুক প্রমোশনে কিছু প্রবলেম আমি ফেস করেছি, সেগুলো একটু দেখাই দিবেন। আচ্ছা ঠিক আছে, যান যে প্রবলেমে ফেস করেছেন সেখানে চলে যান। আমি একটু যাচ্ছি। কোন সমস্যা নেই, সবাই নতুন, আমিও নতুন। জিনিসের জানার আছে আমার, এই সকল গ্রুপ গুলো কি আপনার পোস্ট গুলো অ্যাক্টিভ করে লাইভ লিংক করে? আমি আপনাকে দেখাচ্ছিলাম যেটা করেছি, আমি চেক করে দেখেছি এখানে সবগুলো অ্যাক্টিভ আছে, লাইভ আছে। ঠিক আছে, এটা জানার ছিল আমি, যদি লাইভ থাকে, যদি আপনার কোনো পোস্ট যদি পেন্ডিং এ না রাখে সেগুলো ওকে, ভালো গ্রুপ। যদি কোনো পোস্ট যদি আপনার পেন্ডিং এ থাকে সেই গ্রুপ থেকে আপনি লিভ নেবেন, আমার এটাই বলা ছিল। ঠিক আছে, আমার অলরেডি 5-6টা পেন্ডিং এ ছিল, সেগুলো আমি ডিলিট করে এখন যেগুলো আমি লিস্ট করেছি সবগুলোই মানে দেখাচ্ছি লাইভে, লাইভে এখনো আছে। সেগুলো শুধু ডিলিট করবেন না, সেই গ্রুপ থেকে লিভ নেবেন। ঠিক আছে, সেই গ্রুপ থেকে, এই গ্রুপ থেকে লিভ নেবেন, সেই গ্রুপে থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Women's World Fashion Trend কই গেল? এটা হচ্ছে যে প্রোডাক্ট রিলেটেড গ্রুপে স্যার বলেছিল করার জন্য। জি জি জি, বুঝতে পারছি। এটা কি আপনার পোস্ট না? জি। এই জ্যাকেট পেলেন কোথায়? ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে স্যার বলেছে মানে কোন একটা প্রোডাক্টের প্রোডাক্ট নিয়ে যে লিংক বিল্ডিং করব সেটার ফেসবুক পেজ তৈরি করতে হবে, তারপরে ওয়েবসাইট তৈরি করতে হবে। এটা আপনার মনগড়া একটা প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, প্রোডাক্ট রাইট। প্রোডাক্ট হইলো কিন্তু কাজটা খুব সুন্দর হইছে, ভালো কাজ করছেন। আচ্ছা, থ্যাংক ইউ। যাক, আপনি অনেক অনেক এক্সপার্ট আছেন জানতেছি আমি। জাস্ট আমি স্ক্রিনশটটা দেখি। স্ক্রিনশটের ব্যাপারটা হচ্ছে স্ক্রিনশটটা কিভাবে নিচ্ছেন সেটা একটু আমি দেখি। স্ক্রিনশট নেওয়াতে একটু ভুল হচ্ছে। হ্যাঁ, এখন কেন ভুল আসেনি সেটা আমি বলি। হ্যাঁ রাইট, পুরোটা মানে হচ্ছে এই যে আপনার এই যে টাইম দেখা যাচ্ছে না, 4/28/2020, তাই না? এখন আপনি যে সবগুলো এট এ টাইম একই দিনে একই সময়ে পোস্ট করছেন না, এক এক সময় এক একটা সময়, হয়তো একটা 10 মিনিট আগে করলেন, একটা 15 মিনিট আগে করলেন। এখন যদি আপনি এইভাবে দেন তাহলে আপনার স্ক্রিনশট গুলো সবগুলো একই রকম দেখাবে। ক্লিয়ার? আপনার মনে হচ্ছে সবগুলো একই রকম, তাহলে কি হবে, সে বায়ার একটু কনফিউজ হয়ে যাবে। যখন আপনি স্ক্রিনশটটা নিয়ে দিবেন একদম এই টাইম থেকে উপর কর্নার থেকে নিচে টাইম সহ, তখন বায়ার বুঝবে কি এটা আপনার এক একটা এক এক সময়ে, তাহলে এটা প্রুফ থাকবে। দেন আপনার টাইম দেখেন, ওখানে আমি স্ক্রিনশটের মধ্যে টাইম দেওয়া থাকে যে আমি এই সময়টা এই সময় আপনি করছেন, এই সময়টা এই সময় করছেন। ক্লিয়ার? আমি আপনাকে কোথা থেকে নিব, আমি স্টার্ট করব কোথা থেকে আমি নেওয়াটা দেখাই দিচ্ছি। স্ক্রিনশটটা এটা আগে এখানে নিয়ে আসব, তাহলে এটা বারবার তুলতে হবে না। আচ্ছা, এই যে উপরে কর্নার থেকে, এই যে উপরে কর্নার আছে না আপনার মাই ড্রাইভ, হ্যাঁ উপরে মাই ড্রাইভ মানে আপনার কম্পিউটারের বাম পাশে উপরে কর্নার থেকে ডান পাশে নিচের কর্নার পর্যন্ত একদম মানে পুরো স্ক্রিন, মানে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন রাইট। এবং এখানে এর মধ্যে আপনি এনশিওর করবেন যে আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে কিনা,
একটু প্রোডাক্টটাও দেখা যেতে হবে কারণ আপনি এত বড় ডেসক্রিপশন দিছেন তো যার কারণে প্রোডাক্টটা দেখা যাচ্ছে না এত বড় ডেসক্রিপশন না দিলেও চলবে না স্যার যেভাবে বলে মানে গুণাবলী মানে কোয়ালিটি থেকে শুরু করে আদার্স ফিচার থেকে তাহলে তো ডেসক্রিপশন অনেক বড় হয়ে যায় প্রবলেম নাই এতগুলো এগুলো দিতে হয় না যখন আপনি যখন লিংক দিয়ে দিবেন সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন দিতে হয় যখন প্রজেক্টের সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন ইউজ করবেন সামান্য কিছু ডেসক্রিপশন বাকিটা ফর মোর ডিটেইলস আপনি তখন লিংকটা দিয়ে দিলেন তখন লিংকে ক্লিক করে বাকি ডিটেইল গুলো ওখান থেকে পড়তে পারবে আচ্ছা মানে প্রত্যেকটা অপশন থেকে একটা দুটো করে পয়েন্ট দিলেই হবে হ্যাঁ হ্যাঁ মেইন বেসিক পয়েন্ট গুলো দিয়ে জাস্ট স্ক্রিনশট এটা দিয়ে দিবেন লিংকটা দিয়ে দিবেন ফর মোর ডিটেইলস বা অর্ডার নাও বা আর যা আছে সেগুলো আপনি দিয়ে এখানে এটা দিয়ে দিলে লিংকটা দিয়ে দিলে সে ওই লিংকে ক্লিক করে ওনা যদি পছন্দ হয় ওরে বাকিটা লিংকে ক্লিক করে ওই ইনফরমেশন তাহলে এটাতে তারও একটা কনফিডেন্স থাকবে যে না বাকিটা ওখান থেকে দেখলে ভালো হবে আচ্ছা এখানে যেটা এনশিওর করবেন সেটা হচ্ছে যে এই এই গ্রুপ নেমটা যাতে বোঝা যাচ্ছে এবং এখানে এখানে মেম্বারটা যাতে দেখা যায় এইভাবে এইভাবে নিবেন ঠিক আছে তাহলে আপনার প্রোডাক্টও আসছে যে বাইরে বুঝবে যে আমার প্রোডাক্টও দেখা যাচ্ছে আমার ডেসক্রিপশনও আছে উপরে বাকিটা ঠিক আছে তাই বাকি সে যদি দেখার ইচ্ছে পোষণ করে তখন সে এখানে লাইভ লিংক থেকে দিবে এখানে আর কোনো সমস্যা নেই হ্যাঁ যে পেজটা ওপেন করেছিলাম লাইভ লিংকে ওখানে আমরা যখন প্রোডাক্ট ডেসক্রিপশন দেই আমি যখন আলাদাভাবে প্রোডাক্টটা লিখি সেখানে আমি অনেকভাবে কালারিং করতে পারি ইন্ডিকেট করতে পারি যাতে বায়ার মানে বোর ফিল না করে খুব সহজে সেটা বুঝতে পারে ইন্ডিকেট করা থাকে কালার করা থাকে কিন্তু আমি যখন পোস্ট করতে আসি সেখানে কোনো কালার অপশন আসে না এটা কি আনা যায় সবগুলো একই রকম করতে আমার নিজেরই তো বিরক্তি লাগে বায়াররা কিভাবে পড়বে এত বড় ডেসক্রিপশন বোল করার অপশন আছে কিনা কালার করার অপশন আছে কিনা হ্যাঁ হ্যাঁ আছে আছে একটু দেখাবেন যে জিনিসটা একটু বের করেছিলাম আমি দেখাচ্ছি এই যে এই যে এই লেখাগুলো আসছে না যে অ্যামাজিং ফ্যাশন হাউস ইন বিলিয়াম যাচ্ছে এটাকে একটু কালার করে দিতে একটু বোল্ড করে দিতে আমার আমার যে কিওয়ার্ড ছিল দ্য বেস্ট ইনোভেটিভ ডিজাইন উইমেন্স ওয়ার্মার উইন্টার কোট যে কিওয়ার্ডটা সেটা একটু বোল্ড করতে যাচ্ছি তারপরে বিভিন্ন অপশন গুলো নিচে আরো আছে ওগুলো একটু বোল্ড করতে যাচ্ছি এগুলো কিভাবে করব পোস্টে যান পোস্টে যেতে হবে সেই পোস্টে চলে যান যে আইডি দিয়ে পোস্টটা করছেন সেই পোস্টে চলে যান আচ্ছা এটা ফাইবার থেকে মেবি কালার করার অপশনটা দেয়নি কিন্তু বোল্ড করার অপশনটা আছে দেখে তারপর আমি জাস্ট ওখানে দেখি হ্যাঁ উপরে এগুলোর জন্য আমি যেতে পারছি না সরাই দেন না ডান বাম পাশ করে সরাই দেন ডানে বামে নিয়ে সরাই দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে লাইক আমি আচ্ছা কি বলেছেন ভাই কি দেখাতে বলেছেন পোস্টে যান যে পোস্টটা কোড যে পোস্টটা আপনি লেখাগুলো বোল্ড করতে চাচ্ছেন সেই পোস্টে আচ্ছা দেখাচ্ছি আসে একটা পোস্ট আছে আমি এটাতে দেখাই দিই একটু রাখেন এই যে একটু এই যে দেখেন এই যে দেখেন ভাই এই যে আমার যে কন্টেন্টটা হ্যাঁ এই এই পেজটা এইভাবে হতো এটা হচ্ছে আমার টোটাল কন্টেন্ট তো এখানে যেমন আমি বোল্ড করেছি কালার করেছি আমি চাচ্ছি হুবহু সেভাবে আসার জন্য কিন্তু আসে না কালারগুলো চলে যায় আপনার ফাইবারের অপশনটা থাকলে না পাবেন ফাইবারের অপশনটা থাকতে হবে তো আচ্ছা ফাইবারে কিছু জিনিস আছে অপশন এটা কি এআইডি দিয়ে করছেন একটু আগে যেটা দেখাচ্ছেন আর কি এই যে এই এই যে কন্টেন্টটা না দেখুন কোনো কালার আসেনি কোনো বোল্ড আসেনি ছোট বড় আসেনি সব একই রকম এটা পড়তে একটু বিরক্তি লাগে কিন্তু লাগবে স্বাভাবিক ব্যাপার এখন এটা আপনি একটা কাজ করতে পারেন এটাকে বিভিন্ন ইমোজি সেট করতে পারেন এখানে হ্যাঁ এখানে একটা দিবেন এখানে একটা ইমোজি দেন বিভিন্ন ইমোজি ইউজ করেন বাট এখানে এগুলোকে বোল্ড করতে পারবেন বোল্ডের অপশনটা আমি দেখাই দিচ্ছি এডিটে যাবেন আমার এডিটে কি ক্লিক করছে না আবার দেন আপনি যান আচ্ছা আচ্ছা দেখছেন এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমি এগুলো কি করব কপি করব এগুলো আমি একটু বড় করব H1 বোল্ড করব V ঠিক আছে এখন আপনি এখানে ইমোজি সেট করতে যাচ্ছেন ইমোজি দেন বিভিন্ন ধরনের ইমোজি পাবেন মানে আমি টাইটেলটা মনে করেন আমি হাইলাইট করে দিলাম শেষ এখন আপনি এই মনে করেন এই এগুলো আমার পয়েন্ট
জাস্ট আমি একটা জিনিস প্রাইসটা হাইলাইট করে দিচ্ছি হ্যাঁ এইভাবে হাইলাইট করতে হবে আর এখানে কালার করার অপশন নাই রিয়াল বাকি যেটা নতুন ফাইবার ফেসবুক আপডেট করতেছে সেখানে আছে সেখানে অনেক আপডেট করতেছে সেটাতে পাবেন এখন এটাতে আপনি কি করবেন এই যে এখানে যাবেন এটা বোল্ড করে দিলাম এটা আমার পয়েন্ট আকারে থাকবে ঠিক আছে মানে জাস্ট একটা সিস্টেম আপনি যেগুলো পয়েন্ট আকারে রাখতে চাচ্ছেন সেগুলো পয়েন্ট আকারে থাকবে যেগুলো আমি হাইলাইট করব এখন এগুলো আমি বোল্ড করে দিব সব একসাথে বোল্ড করে দেই এগুলো এত এত ফেসবুকের মধ্যে এত বড় করে ডেসক্রিপশন ইউজ করে না আপু হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টে রাখবো জাস্ট একটু শর্ট করে রাখবো আমি কিন্তু শর্ট করেছি আমার ওয়েবসাইটে যে কন্টেন্টটা সেখান থেকে একটু শর্ট করেছি তারপর অনেক বড় দেখাচ্ছে কারণ ওদের স্পেসটা তো খুব কম তো ওই জন্য আপনি কন্টেন্টটা ওয়েবসাইটে রাখবেন এখানে শর্ট ডেসক্রিপশন ইউজ করবেন ফেসবুকে এত বড় ডেসক্রিপশন কেউ ইউজ করে না হ্যাঁ কারণ এতগুলো ডেসক্রিপশন কেউ পড়বেও না স্যারের একটা ক্লাসে কিন্তু বলেছে নতুন ক্লাসে হ্যাঁ বলেছে ঠিক আছে কিন্তু আপনি ফর মোর ডিটেইলস আপনি তো দিবেন ইটস অটোমেটিক্যালি যাবে আর আপনাকে তো যাওয়ার জন্য একটা অপশন রাখতেই হবে আপনি যদি সেই জিনিসটা না বলেন তারপর ওয়েবসাইটে তো যাবে না সেখানে পড়েই তো এখানে মনে করেন একটা কবিতা লিখলো অনেক সময় একটা লাস্টে একটা রেশ রেখে দেয় সেটা নেক্সট পার্টটা পড়ার জন্য যে কোনো জিনিসের একটা লাস্টের একটা পার্ট রেখে দেয় যেটা আমি নামে আগ্রহ থাকে যে নেক্সট পার্টটা আমার পড়তে হবে দেখছেন এগুলো বোল্ড হয়ে গেছে এটা হাইলাইট হয়ে গেছে জি ভাইয়া থ্যাংক ইউ আমি এটা নেক্সট টাইম করব আর এখানে একটা বোর্ড আছে অর মোর ডিটেইলসে আপনি লিখে আপনি দিয়ে দিবেন লিংকটা বাকি জিনিসগুলো সেই লিংকে যায় পড়ুক সমস্যা নাই তো ওয়েবসাইটে যায় পড়ুক আচ্ছা হ্যাঁ আরেকটা অপশন হচ্ছে যে আমার ফেসবুক পেজে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আমার পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাঁ তো স্যার বলেছে যে এখান থেকে আচ্ছা ফেসবুক পেজ তৈরি করতে বলেছে এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি ফেসবুক পেজ তৈরি করেছি অ্যামাজিং ফ্যাশন হাউস ইন ইউএসএ আমি যাচ্ছি আমি চাচ্ছি এটা বিডি করতে অ্যামাজিং ফ্যাশন হাউস ইন বিডি বাট এটা চেঞ্জ হচ্ছে না কোনোভাবেই আমি যদি পেজ কোথায় গেল সেটিংসে যান সেটিংসে আমি চেঞ্জ করেছিলাম কিন্তু এখন আর নিচ্ছে না আমি নিজেই পেয়েছিলাম সপ্তাহ দুয়েক আগে মনে হয় আচ্ছা পেজ ইনফো হ্যাঁ পেজ ইনফো হ্যাঁ এখানে গিয়ে করেছে করার পর আসে না ওরা বি ডি নিচে আর কোনো পোস্ট করার কিছু নেই এটা সরাসরি চলে আসে ওকে দাঁড়ান দাঁড়ান মাউস ছেড়ে দিয়েছে ফেসবুক নতুন পুরান আপডেট করে জিনিসগুলো সব প্লে লেভেল করতেছে না রিকোয়েস্ট চেঞ্জ দিলেও আসে না 3 ডেজ লাগবে 3 ডেজ পার হয়ে গেছে তবুও হয় না তাহলে 3 ডেজ এখনো পুরো পার কয় দিন হইছে 3 ডেজ হয়ে গেছে হ্যাঁ তবু আজকে দিয়ে রাখেন আবার 3 দিন পরে দেখব নট অ্যালাউড লিখতেছে Your page name should accurately reflect what the page is about. We review name suggestion since to protect the identity of the business brand and organization. Facebook page accurately. আচ্ছা যাই হোক এটা প্রয়োজন নাই না থাক না করলে যদি আপনি একবার অলরেডি একবার করছেন তো আবার করতে যাচ্ছেন যে কোনো নয় সেটা তারা দিচ্ছে না কারণ আপনি বারবার পেজের নাম চেঞ্জ করছেন কেন আপনার প্রয়োজনে দরকার হলে আরেকটা খুলে ফেলেন কোনো সমস্যা নেই এটা চেঞ্জ হোক আর না হোক যেভাবে সেভাবে থাক আপনি আপনি চেঞ্জ করে ফেলুন কারণ আপনি অলরেডি একবার করে ফেলছেন আচ্ছা ভাই আইটা হচ্ছে যে আমি তো দেখাচ্ছি ফেসবুক বিজনেস পেজে কোন স্টোরি অপশন পাচ্ছি না আমি যখন ফেসবুক বিজনেস পেজ তৈরি করব স্যার দেখিয়েছে স্টোরি অপশনে এখানে আমি কোন স্টোরি অপশন পাচ্ছি না স্টোরি অপশন পাচ্ছে না কারণ হচ্ছে যে এটা নতুন ভার্সন হয়ে গেছে এই জন্য পাচ্ছে না এটা কোনোভাবে পুরনো ভার্সন করা যাবে দেখি তো মাস্টার এই যে স্টোরি অপশন খুঁজতে হবে এখানে খুঁজতে হবে এখানে এটা
চেঞ্জ হয়ে গেছে এজন্য না এটা তো লাইক ওকে আমরা গেলাম এই যে স্টোরি আসছে না না এটা ওই স্টোরি না এখন হচ্ছে লাইভে যেটা করে সেটা নোট শর্ট এডিট হয়ে গেল আচ্ছা যাই হোক এটা হচ্ছে যে আপনার নতুন ভার্সন হ্যাঁ নতুন ভার্সনের মধ্যে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে এরা ফেসবুক আপডেট করাতে এটা মনে হয় কই নিয়ে গেছে সেটাই তো বুঝতেছি না এটা তো এখানে থাকার কথা আচ্ছা ভাই মানে এখন তো তাহলে সময় নষ্ট হচ্ছে অনেকে ওয়েট করছেন তাহলে এটা একটু মাথায় রাখেন আপনি একটু ফ্রি হয়ে এটা দেখবেন পরে না হয় আমি জেনে নিব ঠিক আছে সমস্যা কালকে জেনে নিব আচ্ছা ভাই আইটা হচ্ছে যে এই যে ফেসবুক বিজনেস পেজে আমি পোস্ট করলাম লাইক মাউস টিপে দেখি এই যে ধরেন এটা হচ্ছে আমার পোস্ট করলাম হ্যাঁ এই পেজটা বাচ্চাদের ফ্রক এইটা যখন আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি শেয়ার করে বায়ান গ্রুপে যাব বায়ান গ্রুপের কোনো অপশন নাই এই যে এখানে কিছু লিখে এখানে বায়ান গ্রুপে যাওয়ার কথা না কিন্তু হচ্ছে না ও পুরো কেটে দেন এটা এই অপশনটা কাটেন কোনটা এটা হ্যাঁ হ্যাঁ ও যে আর যে গো লাল চিহ্ন সেটা আপনারা এটা হচ্ছে এখন আপনি চেষ্টা করতেছেন ফেসবুক পেজ থেকে শেয়ার করতে ফেসবুক পেজ থেকে আপনার গ্রুপে জয়েন নাই ঠিক আছে আপনি যখন গ্রুপে জয়েন হন তখন আপনাকে বলে দেয় কোন কোনটা দিয়ে আপনি জয়েন হবেন পেজ দিয়ে জয়েন হবেন নাকি আপনি আপনার আইডি দিয়ে জয়েন হবেন এখন আপনাকে এটা চেঞ্জ করতে হবে এই যে আপনি যেখানে ক্লিক করে রাখছেন সেটাতে ক্লিক করেন হ্যাঁ এখানে আপনি আপনার নাম দিয়ে ইয়া করবেন আপনার আইডি দিয়ে আমার নামে যাইবো ফাতিহা ইশরাত এখানে কি জি শেয়ার করুন এখন শেয়ার করুন এখন শেয়ার করতে পারবো এখন তো আপনি পেজে আছে পেজটাকে আপনার আইডি দিতে আনতে হবে Amazon fashion ID এটা হচ্ছে আপনার পেজ আর এটা হচ্ছে আপনার আইডি আপনি কোন জিনিস আপনার গ্রুপ গুলো তো আপনার আইডিতেই সেভ করা মানে আইডিতেই জয়েন হয়ে আছেন আপনার গ্রুপ দিয়ে পেজ দিয়ে তো আর জয়েন নাই পেজ দিয়ে যদি থাকেন পেজ দিয়েও আপনি শেয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাইয়া আইটা কোশ্চেন হচ্ছে আমি অনেকগুলো কোশ্চেন একসাথে নিয়ে আসছি সরি তো দেখাচ্ছি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি না আমার পার্সোনাল অ্যাকাউন্টে গিয়ে মমি কি ব্যাপার এইখান থেকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে লাইক আমি এই পোস্টটা আমি শেয়ার করব ওকে শেয়ার করে শেয়ার টু গ্রুপ এখানে কিছু লিখে লাইক আমি হ্যাঁ একটু ওয়েট করুন হ্যাঁ আপনি এই পোস্টটা যখন শেয়ার করবেন আপনি সব সময় এনশিওর করবেন যে আপনার এই জিনিসটা যাতে পাবলিক থাকে হ্যাঁ যখন পোস্ট করবেন আমি একটু ইয়ে করতেছি কারণ যদি এটা পাবলিক না থাকে তাহলে এটা কি হবে না কেউ দেখবে না শুধু আপনার ফ্রেন্ডরাই দেখবে ইউর ফ্রেন্ড আপনি ওই দিয়ে রাখছেন ইউর ফ্রেন্ড ওটা চেঞ্জ করার হয়নি রাইট পাবলিক তাহলে আপনি মনে করেন আপনি একটা প্রোডাক্ট প্রমোশন করবেন একটা বাইরের আপনার যদি পাবলিক না থাকে তাহলে কেউ তো দেখবে না
হাজার হাজার মানুষ দেখবে না, শুধু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা ছাড়া। এটাকে আপনাকে পাবলিকলি করে দিতে হবে, পাবলিকলি করে দেন, এটা ইনজি এখন পাবলিক হয়ে গেছে, এখন আপনি শেয়ার করুন, সমস্যা নেই। এখন যদি আমি শেয়ারে যাই, শেয়ার টু গ্রুপ, আচ্ছা কিছু লিখে, লাইক আমি চাচ্ছি যে অনেকগুলোতে বায়ার সেলে অনেকগুলোতে আমি একসাথে করব, একই কন্টেন্ট একই কমেন্ট লিখে, এটা কি পসিবল? এটা পসিবল এখন পসিবল না, আপনি শুধু শেয়ার করবেন, শেয়ার করার পর বাকি যে কন্টেন্টটা আপনি পরে ওখানে লিখে দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে আপনি একসাথে দক্ষতা করতে পারেন, সমস্যা নেই, তো শেয়ার 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 দিয়ে বাকি সবগুলোতে করে দিতে হবে। এখানে ধরেন আমি এইখানে শেয়ার করলাম, আর কোনো পাবলিশের কোনো অপশন নেই, তার মানে কি সরাসরি চলে গেছে? হ্যাঁ এটা হয়ে গেছে, শেয়ার হয়ে গেছে, উপরে যান, শেয়ার হয়ে গেছে, এই যে এখানে শেয়ার। এখন আমি যখন এই গ্রুপে যাই আমি আমার পোস্টটা দেখি না, সেটা দেখার অপশন আছে। আপনি মনে করেন যখন কাজ করবেন, হ্যাঁ আমার প্রোডাক্টটা আমার এই আইডি দিয়ে পাঁচটা জায়গায় শেয়ার করবে, আপনি আগে পাঁচটাতে শেয়ার করে ফেলবেন এখানে, হ্যাঁ যেভাবে দিবেন পাঁচটাতে শেয়ার করে ফেলবেন। শেয়ার করা হয়ে গেলে যখন শেয়ার এট চলে আসলে শেয়ারটা শেয়ার এট যদি চলে আসে আপনি এটা কেটে দিবেন, কেটে দেন, উপরে যান, উপরে যান, এটা কেটে দেন, এটা হ্যাঁ হ্যাঁ কেটে দেন। আর এইগুলো খুঁজে পাবেন কোথায়? এখানে আপনি আপনি দুই ভাগে খুঁজতে হবে, যদি আপনার শেয়ারটা লাইভ, আপনি অন্য কোথাও যাবেন না, এখানে থাকে, যদি আপনার শেয়ারটা এখানে ছয়টা আছে না, হ্যাঁ হ্যালো, জি শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এখানে ছয়টা আছে, ছয়টা আছে মানে আপনি এখন যেটা করছেন সেটা এখনো কাউন্ট হয় নাই, সেটা রিফ্রেশ দিবেন, কাউন্ট হবে, সাতটা চলে আসবে। এটা কমিউনিটি গাইডলাইনে বলছে, সেটা বারবার করিয়ে না পু বললো আপনার আইডি সাসপেন্ড হবে, আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। এটা কেন দিচ্ছে? অনেকগুলো হয়ে গেছে এই জন্য, একটা আইডি দিয়ে বেশি করে ফেলতেছে, এই যে সাতটা হয়ে গেছে, হ্যাঁ এটা বাবা কই যাচ্ছে, এই যে এখন ছয়টা ছিল না সাতটা হয়ে গেছে, মানে এখন একটা করছেন। ও একদিনে পাঁচটা, একটা আইডি দিয়ে পাঁচটা বেশি করবেন না, আবার একটা লিংক বারবার শেয়ার করলেও ঝামেলা করে, ঠিক আছে, এই জন্য আস্তে আস্তে করা ভালো। এই যে এখন সাতটা হয়ে গেছে না, সাতটাতে ক্লিক করবেন, এটাতে এই একটা ওয়ে, প্রথম ওয়ে হচ্ছে এটা, এই যে আপনি এখন যেটা শেয়ার করছেন সেটা তারা শেয়ার করে দেয় না, পাবলিশ করে না, যদিও আপনি এখানে দেখাচ্ছে কিন্তু তারা করে না। এখানে ভাইয়া সাতটা থেকে মাত্র দুটো দেখাচ্ছে, বাকি পাঁচটা দেখাচ্ছে না, বাকিগুলো বাকিগুলো ডিলিট করে দিয়েছে। আচ্ছা ফাইবার যে গ্রুপে করছেন সেই গ্রুপওয়ালারা ডিলিট করে দিয়েছে, তারাই জানে এখানে সাতটা দেখাচ্ছে ঠিকই কিন্তু ওরা ডিলিট করে। এখন আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, সেখানে যদি না পান, এই যে এখানে যাবেন অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগ এর মধ্যে যে এখন কোনো পোস্ট করছেন সে ধরনের কোনো পোস্টের ঘুরে আজকে যা করছে সেখানে নাই, এই যে আপনাকে এখন এই যে ফিউ সেকেন্ড আপনি যেটা পোস্ট করছেন সেটা কমিউনিটি গাইড, ইউর পোস্ট গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড সি অপশন, এই যে গ্রুপে করছেন সে গ্রুপ থেকে লিভ নেবেন। এই যে কিছু পাঁচ ঘন্টা আগে করছেন এটা ওয়ার্নিং দিছে, মানে যে গ্রুপগুলোতে আপনি করতেছেন তারা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে এই গ্রুপগুলোতে গিয়া করার দরকার নেই, বের হয়ে যাবেন। লিভটা কিভাবে নিব, কোথায় এখানে পাবেন, কয়টা কোথায় বলনি বাবা, না এটা 3 মিনিট আগে 5 মিনিট আগে এগুলো হয়েছে, হ্যাঁ এগুলো আর করিয়েন না আজকে, আর কোন জায়গায় শেয়ার করার দরকার নেই, জানলাসে পড়ে থাকে। লিফটটা কিভাবে নেব ভাই? হ্যাঁ লিফটটা কিভাবে নেব, এখান থেকে ডিলিট করে দেব? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আচ্ছা আবার দিচ্ছে, আপনি এখন আর কোথাও শেয়ার করার দরকার নেই, হ্যাঁ যেভাবে সেভাবে থাক, শেয়ার করলে প্রবলেমে পড়বেন, আইডি চলে যাবে, ডিসেবল হয়ে যাবে, আজ সবগুলো আপনাকে ওয়ার্নিং দিছি। এই আইডি দিয়ে কিছু করিয়েন না, কারণ না আজকে আর করব না, কারণ আমার ফেসবুক প্রমোশনের কাজ শেষ, স্যাম্পল তৈরি হয়ে গেছে, এখন আমি নতুনটা করব, লিংক করব। একটা আইডি দিয়ে পাঁচটা বেশি করবেন না, বিপদ করবে। আচ্ছা ভাই আমি চাচ্ছি যে চার পাঁচটা স্যাম্পল তৈরি করে দেন, আমি গিগ সবগুলা গিগ ওপেন করব, সবগুলো গিগ করুন, যেটা যেটা কাজ শেষ হয়ে গেছে সেটা করতে পারেন, সমস্যা নেই। ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ শেষ, ফেসবুক মার্কেটিং শেষ করে ফেলেন, ওটা কমপ্লিট করার পর বাকিটা বাকি আরটা কাজ শিখবেন, সেটাও কাজ সেটা করবেন। আচ্ছা
আচ্ছা তার মানে এখন গিগ তৈরি করব তাই তো হ্যাঁ হ্যাঁ এখন গিগ আচ্ছা গিগের ভিডিওগুলো দেখে নে ঠিক আছে ভাইয়া কারণ আপনি গিগ তৈরি করা তো বড় জিনিস না গিগ তৈরি করার পর আরো অনেক কাজ আছে আপু আপনি গিগ তৈরি করার পর আপনাকে গিগগুলো ইমপ্রেশন আসছে কিনা দেখতে হবে এগুলো ফলো আপ রাখতে হবে বায়ার রিকোয়েস্ট চেক করতে হবে প্রতিদিন তিন বেলা বায়ার রিকোয়েস্ট আসে তিন বেলা আপনাকে বায়ার রিকোয়েস্ট দিতে হবে বায়ার রিকোয়েস্টগুলো বায়ারকে আপনাকে প্রথমে কাজ বায়ার রিকোয়েস্ট দিয়ে বায়ারকে আনতে হবে প্রথমত বায়ারকে আপনার কাছে আনতে হবে হ্যাঁ বায়ার রিকোয়েস্ট আসে বায়ার রিকোয়েস্টগুলো দিয়ে বায়ার কাজ আসতে হবে ওখানে অনেক ঝামেলা আছে হ্যাঁ আপনি তো মাত্র শুরু করছেন অনেক ঝামেলা অনেক সময় লাগবে আপনার তো আপনি গিগ তৈরি করেন গিগ তৈরি করার পর কাজ হচ্ছে আপনাকে বায়ার রিকোয়েস্ট চেক করা ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাকি যারা আছেন একটু কষ্ট করে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে একটু প্রশ্নটা লিখে দেন আমি এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনার টেম্পোরারি ব্লক করে দিয়েছে সুজয় রয় আচ্ছা দেখে দিয়েছিলাম ফাতের হিসাব আপু দেখছি ফাইবার হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ইউএসএফ বাই রিভিউ অ্যাভেলেবেল কারো যদি লাগে তাহলে যোগাযোগ মো আক্তার আসেন মো আক্তার স্ক্রিনটি শেয়ার করেন মো আক্তার আছেন ওকে হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন হ্যাঁ বলুন স্যার আইডি ভুল হয়ে গেছে না হ্যাঁ ভাইয়া যেটা ডিসেবল হয়েছে আইডি ভেরিফিকেশন চেয়েছিল তো ফার্স্ট টাইম আমি ফেল হই তো সেকেন্ড টাইম একটা অপশন দেয় আমাকে ফাইবার টিম যে যাতে আমি আইডিটা ভেরিফিকেশন করতে পারি তো আমি আইডিটা ভেরিফিকেশন করি ভাইয়া সেকেন্ড টাইম ফাইবার এটা এক্সেপ্ট করে আমার ভেরিফিকেশনটা যখন আমি সাবমিট করে তখন ফাইবার এক্সেপ্ট করে থ্যাংক ইউ বলে কিন্তু আমার এই টেম্পোরারি ব্লকটা এটা কিন্তু ফাইবার মানে খুলে দিচ্ছে না যাচ্ছে না এখনো যাচ্ছে না কিন্তু তখন কিন্তু থ্যাংক ইউ বলছে না হ্যাঁ তখন সাথে সাথে সেটা নিয়ে নিছে থ্যাংক ইউ বলে এখানে যে ইয়াটা ছিল ভেরিফাই মানে ভেরিফিকেশন করুন যে একটা অপশন থাকে ওটা সাথে সাথে চলে গেছে আমি ওইটা যখন সাবমিট করে থ্যাংক ইউ বলে ওটা চলে গেছে না এটা যাচ্ছে না এটাই তো হ্যাঁ টেম্পোরারি ব্লকটা খুলে দিচ্ছে না প্রায় চার দিন হ্যাঁ প্রায় চার দিন হয়ে গেছে ভাইয়া আমি মানে সাবমিট করেছি তো ভাইয়াকে কালকে আমি দেখাইছি হাফিজুল ভাইয়াকে উনি আবারও একটা রিকোয়েস্ট করেছেন ফাইবার টিমকে যাতে আমার অ্যাকাউন্টটা মানে চেক করা হয় আমি আপনাকে একটু দেখাই মেল দিছিল মেল ভাইয়া এখনো দেয়নি কালকে ভাইয়া রিকোয়েস্ট করেছে আরেকটা আমি আপনাকে একটু দেখাই তাহলে বুঝবেন ফাইবারে নিজেদের আপডেট করতেছে তো ফাইবার আপডেট করতে যায় আচ্ছা ভাইয়া দেখেন এই যে আইডি ভেরিফিকেশনে যেটা আমি দিয়েছিলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে সলভ হয়ে গেছে ঠিক আছে ফাইবার টিম বলছে আমার আইডি ভেরিফিকেশন এটা সলভ হয়ে গেছে আমার আইডি ভেরিফিকেশন হয়ে গেছে যেখানে সব দেখাচ্ছে কিন্তু আমার আইডিটা যে টেম্পোরারি ব্লক আছে এটা ফাইবার মানে উইথড্র করছে না যার কারণে আমি কাজ করতে পারছি না আমার আইডি দিয়ে ওটা নিয়ে আরেকটা মেসেজ করছিলেন হ্যাঁ ভাইয়া এই যে দেখেন কালকে মানে 12 ঘন্টা হয়ে গেছে অলরেডি ভাই হাফিজু ভাই এটা করে দিয়েছেন আপনি দেখেন রিকোয়েস্টটা আমি পার্সোনালি করে দিয়েছে এই দেখেন ভাই এই রিকোয়েস্টটা আমরা করেছি কালকে যাতে ফাইবার আর আরেকবার আমার আইডিটা মানে দেখে চেক করে টেম্পোরারি ব্লকটা যাতে খুলে দেয় এই যে একটা রিকোয়েস্ট করেছি বাট এটার কোনো মানে রিকোয়েস্ট এখনো অব্দি আসেনি আমার মেইলে আমি কন্টিনিউ চেক করছি বাট আসতেছে না মেইল ওরা কোনো মেইল করছে না এটা কখন করছেন এই যে ভাই 12 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে দুদিন ওয়েট করেন আপু মেইলটা দেখেন তো আপনি মেইলে কোনো মেইল আসছে কিনা মেইলে যান না ভাইয়া আমি মেইলে চেক করেছি এখনো দেখেন আমি দেখাই কালকে কতক্ষণ করছেন
কালকে মেবি রাত 8টার সময় আমি মানে মেলটা করি আর কি লাস্ট আর কোনো মেল আসে না যে কোনো মেল আসে না এটা সলভ হয়ে যাবে হ্যাঁ কারণ এটা দুই তিন দিন সময় নেই কারণ এই যে 12 ঘন্টা হয়েছে তো 24 ঘন্টা যাক 24 ঘন্টার মধ্যে হয়তো তারা একটা রিপ্লাই করবে আপনি মেলটা দেওয়ার পর কোনো সাথে সাথে কোনো মেল দিছিল হ্যাঁ ভাইয়া একটা হাফিজুল ভাই বলছিল যে ফাইবার থেকে এটা মানে অটোমেটিক আসে মেলটা আসে মেসেজটা কোনো রিকোয়েস্ট করলে ফাইবারে তো এটা এসেছিল আর কি এই যে এটা আসছিল জেনারেলি ইনকোয়ারি আচ্ছা 24 ঘন্টা দিয়ে দিছে তো আপনার এখন কত ঘন্টা হয়েছে 12 ঘন্টা হয়েছে ভাইয়া এই যে 12 ঘন্টা হয়েছে সমস্যা নেই টেনশন করার লাভ নেই ওটা আপনি যেহেতু সলভ হয়ে গেছে মধ্যে যা কিছু আছে সবগুলো মুছে ফেলতে হবে মানে পুরো হ্যাঁ অংশমক কুকিজ এর কারণে প্রবলেমটা হয় এখন কুকিজ গুলো যে আপনাকে ডিসেবল করার জন্য একটা কুকিজ পাঠাইছে সেই কুকিজ এর অনেক যেমন ঝামেলা হয় ক্লিয়ার ব্রাউজার হিস্টরিতে দিয়ে আপনি কি করবেন অ্যাডভান্স ক্লিক করবেন অ্যাডভান্স এ ক্লিক করে আপনি এখানে এটা এখন করার দরকার নেই জাস্ট আমি আপনাকে জিনিসটা দেখাই দিচ্ছি আমি না থাকি আপনি করে নেবেন অল টাইমে দিব অল টাইমে দেওয়ার পর এখানে যত কিছু আছে সবগুলা আপনার ফাইবারের আইডি আইডি পাসওয়ার্ড জানেন হ্যাঁ ভাই সব কিছু সেভ করা আছে ঠিক আছে তাহলে সমস্যা নেই এই সবগুলোকে ঠিক মার দিয়ে ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন ঠিক আছে ক্লিয়ার ডাটা দিয়ে এখান থেকে সব কিছু ফেলে দিবেন সব কিছু এখান থেকে ডিলিট করে দিয়ে শুধু একটাই থাকবে শুধু হিস্টরি বাকি যা আছে সবগুলো ডিলিট করে দিয়ে করবেন করার পর আপনি মেলটা আবার সাইন ইন করবেন প্রথমে এই মেলটা যে মেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করা আছে তারপর আপনি ফাইবার এখানে সাইন ইন আশা করি হয়ে যাবে ঠিক আছে এর পরও যদি না হয় এটা আশা করি এটা রিপ্লে আসলে হয়ে যাবে আপনাকে তারা আপনাকে জানাবে এটার পরে রিপ্লে না আসলে 24 ঘন্টার পর আপনি আমি যে কাজ করতে বলছি সেই কাজটা করে দেখবেন আশা করি হয়ে যাবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ইদানিং ফাইবার ডিসেবল করতেছে খুব বেশি পারাল কোলে পেরা যাচ্ছে ইউসুফ আলী ভাই আসেন ইউসুফ আলী ভাই স্ক্রিনটা শেয়ার করেন ইউসুফ ভাই আপনার মাইকটা মিউট করেন আপনারা যদি আইডি ডিসেবল করে দেয় সাসপেন্ড করে তারপর তার কাজ ফ্ল্যাগ দিয়ে করে আন ফ্ল্যাগটা আপনি বানাইছেন আপনার মনে হয় উল্টা করছেন কেন কিজিজিটা সোজা করতে পারেন নাই স্যার ওটা সাদা দিলে দেখা যায় না আরে ব্যাপারে সাদা দেওয়ার দরকার নেই তো আপনি উল্টা করছেন কেন তো সোজা করবেন এভাবে পাশাপাশি সোজা করবেন উল্টা করছেন কিসের জন্য জায়গায় তো ধরে না কোন জায়গায় ধরে না কোথায় ধরে না যান ওখানে যান ক্যানভাসে যান নিজে থেকে কোনো ক্রিয়েটিভিটি আপনাদের দেখতেছি না ভাই যতক্ষণ আমরা শিখাই দিচ্ছি ততক্ষণই আপনারা আপনাদের মতো করতেছেন
এরপর আপনারা নিজেরা থেকে কিছু করতে পারতেছেন না, এটা খুব দুঃখজনক। নিজে থেকে ক্রিয়েটিভিটি বের করতে হবে, নাহলে সামনের দিকে আগাইতে পারবেন না। তো কতক্ষণ অন্যজনের সাপোর্ট নিয়ে যাবেন? এটার এটাকে এটাকে তুলে দেওয়ার মানে হচ্ছে আপনাকে বাঁচানো, হ্যাঁ, আপনার আইডিটাকে বাঁচানো। এগুলো আমরা ভুক্তভোগী, ভুক্তভোগী, বুঝেন? এটা এভাবে দিলে কি প্রবলেম হচ্ছে কেন? জায়গা কোথায় ধরতেছে না বলেন তো এবার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না তো একটু যে বললেন জায়গা ধরতেছে না কেন ধরনের বলেন। বুদ্ধি থাকলে কি হয় না? বাইরেছে? কোথায় বেরিয়েছে? কোনা বেরিয়েছে? কোন দিকে বেরিয়েছে এখন? ঠিক আছে, আপনার এটারে যেহেতু এখানে ঢুকছে চিপার মধ্যে, এটা এখানে দেওয়ার দরকার নাই তো, এটারে এখানে তুলে দেন, সরাই দেন।
ঠিক আছে এটা এগুলো আবার সোজা করেন না কেন যে এটারে বললাম একটু রে বুদ্ধি খাটাতে হয় রে ভাই আপনার মাথার মধ্যে দেখি কিছুই নাই এটা যেহেতু এখানে রেড কালারটা দেখা যাচ্ছে না এটা উপরে তুলে দেন প্রবলেম আছে জিনিসটা আপনার যত্ন সহকারে আপনাকে করতে হবে ভাই এখন বলতে বললেন যে বলবেন এখন এত যত্ন দরকার কি দরকার আছে এগুলো যত্ন প্রত্যেকটা যে আমরা প্রফেশনাল জায়গায় কাজ করি ফাইবার এখানে সবকিছু একটা স্মার্টনেস আছে ঠিক আছে এটা ডাউনলোড করে দিয়ে দেন যে লেখা লেখছে এটা বুঝা যাচ্ছে না তো নিজে থেকে একটু জ্ঞান খারাপ স্পেস দেন না কেন ফাঁকা থাকবে ঠিক আছে আপনি পোস্ট করে দেন ব্যানারটা ঠিক করে দিয়ে পোস্ট করে দেন পাবলিশ ক্রিয়া করে দেন কি বলে পাবলিশ করে দেন হ্যালো জি স্যার আপনি কি আমার কথা শুনছেন জি স্যার হ্যাঁ এটা ব্যানারটা ঠিক করে দিয়ে পাবলিশ করে দেন আচ্ছা ঠিক আছে স্যার জামাল স্যারের ফি কোর্সগুলো কমপ্লিট করে এখন অনলাইন থেকে আর্নিং করছেন এমন কোনো বড় ভাই আছেন অনেক আছে আচ্ছা আমি আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না ছেড়ে দিচ্ছি ফেক আইডি ফেক আইডি ফেক আইডি ঠিক আছে আমি আজকের মতো শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম